সমরে ভিকারি করেছে তোমারে করেছে রানী, ভালোবাসা মোরে ভিকারি করেছে তোমারে করেছে রানী, টিং টিং তোমারে দুয়ারে কুড়াতে এসেছি চুরে দেওয়া মালা খানি, ভালোবাসা ভিকারি করেছে তোমারে করেছা। রাগ করিস নি, একটা কথা জিজ্ঞেস করতাম। কথার জন্য তো রাগ করতেছি না রে, রাগ ধরতেছি যে এই যে গানের মাঝখানে ঠাবাস করে গানটা বন্ধ করে দিলি, এই জন্য রাগ ধরতেছি। এই গানটা শুনে কথাটা মনে আসলো। আচ্ছা মাইজে ভাই, এইবার কি তোর চিকিৎসা শেষ হয়েছিল? অবশ্যই 100% চিকিৎসা সেবা কমপ্লিট করার পর তারা আমাকে ছাড়পত্র দিয়েছে। এই যে রিলিজ অর্ডার সার্টিফিকেট আমারে দিয়ে দিছে। বললাম এটা তো দেখাবার লাগছে কেন, সব তো ইংরেজিতে লেখা, তুই তো ইংরেজির এ বি সি ডি কিছুই বুঝতে পারো না রে, তোর দেখান যা আর ওই কানের দেখানো তাই। থাক পাই যাবো, এই ডাক্তারের সার্টিফিকেট আমাকে দেখান দরকার নেই। আমি যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে তোমার এই হেরে গলায় বারবার যে গান গায়া যাচ্ছ সেটা শুনে আমার মনে হচ্ছে একটুখানি হলে তোমার ঝামেলা আছে। এই কথা কস্তু করে রাজা, গান তো আমি ঠিক আছি, আসলি তো এই ভালোবাসা তো আমার ভিক। রাজা তুই তো ঠিক কথা কস্তু রে ভাই, আমি তো ভুলছিলাম, ভালোবাসা তো আমার মানে ভিকারি করেনি, এই ভালোবাসার কারণে তো আমার বারবার ওই পাগল হয়ে মেন্টালি যাওয়া লাগছে। না গানটা চেঞ্জ করতে হবে, এই রিক্সা চালাও তো। ভালোবাসা মোরে পাগল করেছে তোমারে করেছে রানী, ভালোবাসা মোরে পাগল করে। ভাঙতে দুদিন এমন প্রেমার কইর না দরদি। Yes, 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 yes
পানি পড়া তাবিজ কবজ এসব দেখে আমার মাথার প্রবলেম ঠিক হবে? আমি তো পাগল হয়ে গেছি তো প্রেমে হিট খেয়ে। হ্যাঁ, এই প্রেমের হিট কি বলে ঠেকান যায় এই ব্যবস্থাটা কর। এ বড় ভাই, সালাম আলাইকুম। তুই এখন বিয়ে করিসনি না? এবারে মেন্টালি যে বসে বসে অনেক চিন্তা করে দেখলাম তুই একটু কুফারে ভাই। এ মাসুদ ভাই, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। তুমি হইতেছো একদম পুরুষ জাতির মধ্যে একটা সাকসেস। তুমি একমাত্র প্রেমে সাকসেস হয়েছো, বুঝতে পারছো? এইসব এইসব পানি টানি তাবিজ কবজ না দিয়ে তোমার যদি বুকের সাথে বুক ঠেকান যায় এই সাকসেস বেশি হবে। কাছে এসো তো, কাছে এসো, কাছে এসো। শোনো ভাই, তুমি কিন্তু একদম আমাদের মধ্যে একদম সাকসেস হয়েছো। অবস্থা তো ভালো মনে হচ্ছে না রে দাদা। আমার তো সেটাই মনে হচ্ছে রে বড় ভাই। কি কবো আসার সময় সে যে কি কাণ্ড করলো, তার নিজের এক হাইরে গলা দিয়ে একটা বিখ্যাত গান গেয়ে একদম মাইক সার্ভিস করে। তোর কি ফুসুর ফুসুর করতেছিস? ও বুঝতে পেরেছি, ভেবেছিস তো এখন শর্ট সার্কিট আমার ঠিক হয়নি না? হে রে বুকা, এই দেখ, এই যে ছাড়পত্র নিয়ে এসেছি বাংলা গারদ থেকে, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে লিডিংস লেটার। এই যে ইংরেজি, ও তুই তো ইংরেজির কিছু বুঝবি না, তুই তো ইংরেজির ABCD কিছু জানিস নে। তোকে দেওয়া যায় কানাকে দেওয়া যায়, তুই তো ব কলম রে। পাগল করেছে মাসে পয়লা। আমি একটা পাগলের পাল্লায় পড়েছিলাম। পাগলের পাল্লায়? পাগল কোনে পেলি তুমি? পাগল পাওয়ার জন্য বেশি দূর যাওয়া লাগে না রানী। কতিপাড়া আমাদের বাড়িতে একটা পাগলের ফ্যাক্টরি আছে, বিশেষ করে আমার মেজো ভাই কিন্তু লাইসেন্সধারী একটা পাগল, এবং এটাও কতিপাড়া যে সেটা গোল্ড মেডেল প্রাপ্ত পাগল। আরে মেজো ভাই না মেন্টালে? ইয়েস, সে মেন্টালে ছিল, কিন্তু অর্ধ সকালে সে মুক্তিপ্রাপ্ত হয়েছে। কতিপাড়া তাক রিসিভ করার জন্য আমার যায় লাগলো, সেজন্য তোমার এখানে আসতে আমার দেরি হয়ে গেল। তোমার সাথে না কালকে বিকেলে আমার দেখা হলো। কই তুমি তো একবারও কইলে না তুমি মেজো ভাই আনবাস যাবে। ওরে, যাওয়ার কথা ছিল তো আমার ভোনাই মাসুদের, অর্ধ সকালবেলা আবার জানা গেল কি তার পেটে একটা গন্ডগোল দেখা দিল, সেটা কি জাতি পারবে না, প্যান্ট শার্ট সব নষ্ট করে ফালাইছে বিনা নোটিশে। আমার মনে করছে মেজো বাইরে যায় রিসিভ করা লাগলো। এখন আমার কথা হচ্ছে কোনটা, এত কথা শুনে তোমার কোনো কাজ দেয় বিনা কারণে কেন তুমি এত কথা শুনবা? আমার কথা হচ্ছে আমার কোনো না কোনো কারণে দেরি হয়ে গেছে, আমি আসতে পারিনি, আর সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে দাও রানী, আমি ক্ষমা প্রার্থী। কি কি আছে? শরীরের কি হাল হয়েছে? কাঠ হয়ে গেছো যখনই তুই মেন্টালে যাস, তখন তুই কাবু হয়ে যাস। আরে কি কষ এসব কথা, আমি কেন কাবু হয়ে যাবো? আমার বন্ধুরা তো কয় যে মেন্টালে গেলে আর অনেকে হিরো মতো লাগে। আসো হরি কথা,
কারণ ঘরের মধ্যে থাকি তো, বাইরে বেরি না, রোদ মোদ লাগে না, সে জন্য একদম স্কিনে একদম কিরম যেন গিলিস দিয়ে ওঠে। কই গে, রোদ না লাগলে কি হবে? কারেন্টের শর্ত দেয় তো, কোন একবার কারেন্টের শর্ত দিছে। এইসব কথা কিনা ধরে কইছে কত দেখে, আমার কারেন্টের শর্ট কেন দিতে যাবে? আরে ভাই, আমি তো প্রেমের শেক খাওয়া পাগল, ঠিক আছে না? আমি তো যাই হচ্ছে মানে সুস্থ জ্ঞানে, মানে সেবা শুশ্রূষা পাওয়ার জন্য, চিন্তা ভাবনা করে মেন্টালে যাই সুস্থ হওয়ার জন্য। ও তাহলে যে মানসি কয় পাগলের চিকিৎসা নাকি খালি কারেন্টের শর্ট মারা? কিনা এসব কথা কয় এই অত্র অঞ্চলে? এই আমার সে আমার সে মেন্টাল সম্পর্কে কার বেশি জ্ঞান আছে? আমি এবার দিয়ে 49 বার মেন্টালে গেছি, হ্যাঁ আমার সে জ্ঞান কার বেশি আছে? এ আমার বোন হয়ে, এই নবাবের বোন হয়ে তোর যে একটা অজ্ঞানতা থাকবে, ভুল একটা কথা বলবি, এটা তো ঠিক না রে সুলতানা। তো রাগ হচ্ছে কিসের জন্য মেঘু ভাই? সত্যি মিথ্যে তো আমি জানি না, মানুষ যা কয় আমি তাই করছি। না না, তোকে তো জানতে হবে মানুষ, আমি তো চ্যালেঞ্জ দিই, গ্যারান্টি দিই হতে পারি যে আমার সে মেন্টাল সম্পর্কে কারো বেশি জ্ঞান নেই। হ্যাঁ তবে হ্যাঁ, মেন্টালে মেলা ধরনের ট্রিটমেন্ট হয়, চিকিৎসা হয়, মনে কর যে হয় হচ্ছে ট্যাবলেট খাওয়া, তারপর মনে করছে বড়ি খাওয়া, তারপর মনে করছে ইঞ্জেকশন দেওয়া, ঠিক আছে? তবে হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে কারেন্টের শকও দেয়, এখন কোশ্চেন কর যে কাগজ শক দেয়। ওই হচ্ছে গা, মনে কর মিন্টালে যায় তারা মস্তানি করে তাগারে। না, এই যে একটা ভুল ধারণা নিয়ে পোষণ করে বসে আছিস, মিন্টালে এমন একটা জায়গা যেখানে লিডার মাস্তান এইখানে কোনো বেল নেই, এখানে সব সমান, কোনো ভেদাভেদ নাই, ওখানে এমন একটা জায়গা যেখানে হলো সব সমান, যেখানে কোনো রেষারেষি নেই, কোনো মানে হিংসা নেই, কোনো বিদ্বেষ চিন্তা এইসব কি নেই, সব সমান। হ্যাঁ কি সুন্দর একটা জায়গা রে ভাই। ভাই সে আমার আর জানা লাগবে না, খা একটু রেস্ট কর। না থাকলে তো চলবে না, মানে তোর জিনিসটা তো জানতে হবে, ঘটনা যে মেন্টাল সম্পর্কে, না হলে তোর একটা মিথ্যা ধারণা থেকেই যাবে। যারা মেন্টাল যাদের কন্ট্রোল করা যায় না, তাদের মাঝে মাঝে মনে করে ঠাস করে শখ করে, আমার তো শখ করে কোনো প্রশ্নই আসে না, কেন হচ্ছে কি আমি তো প্রেমের শেখা মেন্টাল। ভালোবাসা মোরে বিকারি, ইয়াল্লাহ ইয়াকসি কি মনে করতেছি আমি? সি সি সি, না না আমার মধ্যে এটা ভুল হয়েছে, না কোনো অসুবিধা নেই, সুন্দর করে এমন একটা পেখম মার্কা গান আমি তুলে নেই, মনে রোমান্টিক গান যেটা শুনে তুমি পাগল হয়ে যাবা, নে লাল মিয়া যায় বিয়া করতে যায়, যৌতুক নেবে বলে বরযাত্রী সাজায়, ভাড়া করা শেরওয়ানি পরিয়ে, দুই চাকার গাড়ি চড়িয়ে, লাল মিয়া মনের সঙ্গে বিয়া করতে যায়, হায় হায় ইয়া ইয়া ইয়া, মজা লেগেছে না, একদম রোমান্টিক না এইটা একটা। আচ্ছা মেজুবের ভাব দেখে ছন্দের কথা কি যেন করছিলে? সারা রাস্তায় যেভাবে হাইরে গেল একই গান গাতি গাতি আসলো, মনে করো যে এই দৃশ্য যে কেউ দেখলি পরে কবে নে তার মাথায় অবশ্যই গন্ডগোল আছে। আমি অবশ্য সামে সিকুনে এক পাকে তাকে সেই কথাটা জিজ্ঞেস করলাম, এবং সে কি করলো, তার পকেট থেকে মেন্টাল থেকে সুস্থ হওয়ার সার্টিফিকেটটা আমাকে বাইর করে দেখালো। এখন তুমি কও তারপরে কি কোনো কথা থাকতে পারে? আর যেন তার হিট খাওয়া না লাগে এই জন্য কিন্তু এবার তোমার সবাই মিলে একটা ব্যবস্থা নিও। সে ব্যবস্থাই তো করা হচ্ছে রানী, তুমি চিন্তা করতে পারবে না, প্রতিদিন যেভাবে দোয়া কালাম সুরা তাবিজ মনে করো যে পানি পড়া তার উপর দিয়ে সার্ভিসিং দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কোনোভাবেই তো সে সুস্থ হচ্ছে না। আসলে সত্যি কথা বলতে কি, আমাদের ভাইয়ের রাশিটা হচ্ছে হিট খাওয়ার রাশি। বড় ভাই মনে করো যে একবার হিট খায়ে সে আর জীবনে বিয়েই করলো না, ভাই যা ভাই বারবার হিট খাচ্ছে আর মেন্টালে যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি শুধু আমার কথা করছি, আমি যদি একবার হিট খাওয়া যাই তাহলে বলো আমার কি হবে? আমাকে তুমি ছেড়ে যাও না সোনা, কাইন্ডলি কি হবে আর আমি সেটা নিয়ে কখনো কখনো ভাবি, এই নদীর ধারে চিন্তা করে আমার মনে যদি চলে যায়। হায় রে মেঘায় রে চঞ্চল মন দেছায়া তারে, মেঘায় রে হায় রে। এই
তুমি কখন এলা? তুমি এনে ঢুকলে কিভাবে? হ্যাঁ কিভাবে ঢুকলে? সুলতানার সঙ্গে যুক্তি বুদ্ধি করে এনে উঠছ না? এ সুলতানা, সুলতানা, সুলতানাকে কিসের জন্য দোষ দিতেছো? সুলতানার তো কোনো দোষ নাই, সুলতানা কে আমার এই বাড়িতে ঢুকতে দেওয়ার? আমি তো একা একাই আসছি। আচ্ছা এতদিন পর তোমার সাথে আমার দেখা হলো, তুমি কেমন আছো কোনো অভাব? ভালো নাই, কারণ আমার ব্রেনের এই সাইডটা এখনো টিপটিপ পারে, মানে খুব বেশি ভালো নাই, মানে এখনো সমস্যা আছে। আরে মিথ্যা কথা, তোমার পকেটে তো মেন্টালের সারপত্র আছে আমি জানি। আরে সারপত্র থাকলে কি মানুষ সুস্থ হয়ে যায়? মানে সারপত্র থাকলে তো মানুষের শর্ট সার্কিট আর ভালো হয় না, বিশ্বাস করা আমার ভালো নেই। আর আমার কথা বিশ্বাস না হলে, তুমি রাজা আছে না, রাজার সাথে কথা বলতে পারো। আর তার আগে তুমি এনে বসে আছে, যাও 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 যাও। আচ্ছা সারা জীবন খালি যাও 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 করলা, কোনোদিন তো বললা না আসো কাছে এসে বসো তোমার সাথে কিছু গল্প করি। একটু কাছে আসো তোমার সাথে কিছু গল্প করি। আচ্ছা তুমি তোমার মেন্টালের গল্প আমারে শোনো। অসম্ভব, তোমার সাথে কোনো গল্প আমার নেই। আর তুমি মেন্টালের গল্প শুনবে চাও, তুমি নিজে পাগল হয়ে মেন্টালে যাও গা, ঠিক আছে? এর গল্প শোনা লাগবে না। এই তোমাকে কথা কই, তুমি কেমন বেশ ডাকুর ডুকুর সুন্দর একটা মেয়া। এই তুমি আমি বসে আছি, মানুষের দেখি কিন্তু খারাপ খারাপ কথা কবো না। মানুষের যা ইচ্ছা তাই বলুক, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে আসো, আমি তোমার মাথা ম্যাসেজ করে দিই, তুমি ঘুমাবা। আচ্ছা তুই আর মাথা ম্যাসেজ করে দিবি না, আমার তো ভালো ঠিক করে না। তুই যা ভাবতেছ তা না রে আমি নদী, কেসো তুলতেছি, বড়শি ফেলবো, বড়শি খর তো কেসো তোলাচ্ছি। কারে দুনিয়ার কোনখানে কেসো নাই? সামরে পাগল করেছে তোমারে করেছে রানী, ভালোবাসামরে পাগল করেছে তোমারে করেছে রানী, তোমারই দুয়ারে কুড়াতে এসেছি ছুরি দেওয়া মালকানি, ভালো মশা মোরে পাগল। আপনি তো বিখ্যাত গান গাচ্ছেন, গানটা তো ঠিক করে গাতে হবে। হচ্ছে কি গানের মধ্যে যে শব্দটা করছেন সেখানে হবে ভিখিরি, আপনি করছেন পাগল, ঠিক না? জেনে এত বড় বড় কথা কই না তো, ঘটনা হচ্ছে তোমাকে আমি ভেঙে বলি। আমি আমার জীবনের সঙ্গে মিলিয়ে গানটা গাচ্ছি, ওই কবি যখন গানটা লিখেছিল তখন মনে হয় সে হিট খেয়ে ভিখিরি হয়ে গেছিল, সেই জন্য সে বলেছিল যে ভিখারি বানিয়েছে। আমি তো পাগল হয়ে একদম মেন্টাল পর্যন্ত গেছি। এই তুমি বসো, তোমার সাথে কথা বলছি, বসো।
বসো 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 বসো, সেই জন্যই ঘটনা। ঠিক আছে, কি করবেন মেজো ভাই, কবি বলেছেন বড় প্রেম শুধু কাছেই ডাকে না, দূরেও সরিয়ে দেয়। আপনার না হয় মেন্টালে ঢুকায় দিয়েছে। তোমার এই কথাটা মানতে পারলাম না মাসুদ, মনে করছে আচ্ছা তা মানলাম যে বড় প্রেম শুধু কাছেই না দূরেও ঠেলে দেয়। আচ্ছা দু একবার দূরে ঠেলে দিলে সেটা মেনে নিলাম, কিন্তু আমার বারবার এটা মেন্টালি পেটে দিচ্ছে, এটা তো মানতে পারতেছি না, আরও মানতে পারতেছি না। কেন জান, এ আমি নবাব, এ যে নবাব এতবার মেন্টালি গেলো, এটা নিয়ে একটা গান কবিতা কিসে হলো না। আর ওই যে কী একজন নাম, ওই যে চণ্ডী দাস, বারো বছর বসিবে, তার নামে গান শুরু হয়ে গেল, নাটক শুরু হয়ে গেল, সিনেমা শুরু হয়ে গেল। আরে বাবা, এই যে আমি নবাব, এই যে 35-38 বছর আমার বয়স, আমাকে নিয়ে মানে একটা একটা গান কবিতা দুই লাইনের গান এসব কিছু হলো না, খুব খারাপ লাগে রে ভাই। আচ্ছা মেসু ভাই, এবার আপনার এই মেন্টালে কতদিন কাটলো? এবার আমার করে মেন্টালে অবস্থাটা এখন বর্তমান প্রেক্ষাপটটা মানে অবস্থাটা দৃশ্যটা কেমন একটু বলবেন। তোমার এই মনে করো যে বর্তমান অবস্থা না পরে বলতেছি। আচ্ছা মানে তুমি কি এই মেন্টালে কখনো ভর্তি টর্তি হয়েছিলে? না না, ভর্তি টর্তি হওয়া লাগেনি, আমি তো সাকসেসম্যান প্রেমের দিক দিয়ে একটু মাঝে মধ্যে যেতে হয়েছে জানার জন্য আর কি, ওই মানে ভালো কাজ করেছো এই প্রেমের ব্যাপারে, তুমি কিন্তু বিয়েও করলে আর ঘর জামাও থাকলে, মানে এক টিকিট মনে করো দুটা সিনেমা দেখে না সেরকম, তুমি একদম সুলতানের বিয়ে করে ঘর জামাই থাক। আচ্ছা ভালো কথা, এই তোমার নাকি আমাকে নিয়ে আসবার কথা ছিল, এই তোমার পেটের অসুখ জন্য যেতে পারো না, পেটের দোষ দেয় কি করবা, এই তুমি তো কোনো কামই করো না, খালি খাও আর ঘোরো, খাও আর ঘোরো, আর তাছাড়া এক অক্টুর থেকে আর এক অক্টুর মানে হজমের যে টাইমটা আছে সেটাও তুমি কিছু করো না, সেই জন্য তোমার পেটের অসুখ হয়েছে, তাই না? আরে কই দেখা, শোনো না, আচ্ছা তুমি না যে মেন্টালের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে, মেন্টালে একটা আমি লাঠি দিয়ে বাড়ি দিবে, আমি খালি ভয় দেখাই ধরবে বাড়িতে, সেজন্য এই কথা বলছি না। গালের মধ্যে পালি যে কি হলো নে, তা খালি একমাত্র আল্লাহ জানে। ঠিক আছে, আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাচ্ছি না, লাঠি দিয়ে তোর বাইরে যেন তার দেওয়া না লাগে, তুই খালি সেই ব্যবস্থা কর। ব্যবস্থা করার কি আছে, তুই আজারি আমার ভাইয়ের মাথায় লাঠি দিয়ে বাড়ি দিবে আসিস কি জন্য? আমি খামাকা তোর বাইরে মারবে যাই কারে, সে কিসের জন্য প্রত্যেক দিন আমার বাড়ির পাশে যায় বসে থাকে? দেখ আমিন ভাই, বড় ভাই তোর বাড়ির পিছনে যায় কিসের জন্য বসে থাকে তুই কিন্তু ঠিকই জানিস। জানি দেই তো করছি, তোর ভাই তো চণ্ডী দাস হইছে, আমার বাড়ির আশেপাশে বর্ষি ফেলায় বসে থাকে, তার অত্যাচারে আমার বাড়ির বউটা থুই আমি কোনোখানে যাবার পারি না। কেন তোর বউ একলা থুই তুই যাবার পারিস না কিসের জন্য? তোর কি ধারণা আমার বড় ভাই যায় তোর বউ চুরি করে নিয়ে আসবি? সুযোগ পালি যে চুরি করবি না, তার গ্যারান্টি কিনা দিচ্ছি রে সুলতানা, ভাইয়ের পক্ষ টেনে কথা করছু কা, আমার বউরে প্রত্যেক দিন সে ডিস্টার্ব দিবি কা? দেখে কামিন ভাই, তুই কিন্তু একই আজারি কথা ঘুরাফিরা করছ, আমার বড় ভাই তোর বই ভুলবে পারে নাই, সেদিন তোর বাড়ির কাছে যায় দূর থেকে এক নজর তোর বই দেখে, এটা তোর দৃষ্টা পাওয়ার কি আছে? হ্যাঁ তুই এসব কথা করছো কিসের জন্য? আরে আমার বড় ভাইয়ের ঠিক দিয়ে তোর ভালোবাসে তোর বউ গলায় মালা পরা দিছি, তোর সেই পিয়ারের বই এখন তোর পাহাড় দিয়ে রাখা লাগে কিসের জন্য? আমার ইচ্ছা আমার বউরে পাহারা দেবো, আমার বউর পাহারা দিতে আমার ভালো লাগে, কারণ আমি আমার বউরে ভালোবাসি, তোর ভাই যে বুড়ে যাচ্ছে তার বিয়ে দিচ্ছিস না কা? এ আমিন ভাই, এ
মেলাক্ষণ হলো কথা করছো, আমি কিন্তু চুপ করে রয়েছি, কিছু কথা করছি না। তুই কি কইস? আমার বড় ভাই বুড়ি হয়ে যাচ্ছে, আর তোর বউ কি হচ্ছে? সুখরি হচ্ছে? তুই কি হচ্ছু? দুই মধ্যে হচ্ছু? হ্যাঁ, আমার চেহারা রে না একরাজ রাজদাক আনা দিয়ে তুই নিজের চেহারা খান দেখিস, এই খান দেখবি কি দেখিস? মেলা কথা শুনছি তো, বাই যা। যার নয়নে যারে লাগে ভালো, যার দিনে সত্যি করে কতো যে আমার বলছে সুলতানা, এটাই কি তোমার ফার্স্ট লাভ মানে প্রথম প্রেম, নাকি তুমি আমার মতো দু চারটা হিট খেয়েছো? না হচ্ছে কি মেজু ভাই, প্রেম আমার জীবনে কয়টা আইসে না আইসে এটা খুবই সিক্রেট এবং সেন্সিটিভ বিষয়। তবে আপনাকে আমি কইতে পারি, আমার জীবনে হিট বইয়ে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই রে ভাই। এই জন্যই তো মাসুদ তোমার আমি ভালোবাসি রে ভাই। ভালো ভাই ভাই, একটা কথা, এই প্রেম নিয়ে আমি তো কম কালচার করলাম না, ঠিক আছে না? এবার একটু ভালো করে একটা পরামর্শ দেবো তো ভাই, কারণ এবার কিন্তু আমার 50 নাম্বার হবে। কসম কি রে ভাই, 50-50 তাহলে তো একটা আপনার বিশাল অর্জন রে ভাই। এত বিশাল অর্জন চিন্তা করুন তো রে ভাই, আমি যদি এবারও হিট খেয়ে যাই তাহলে কি অর্জন থাকবে? থাকবে না তো, যেভাবে হোক মানে একটু ভালো করে আমাকে পরামর্শ দাও তো ভাই, তাহলে হিট না খাই, ঠিক আছে? বড় ভাই সব কিছু কেছে কথা মাসুদ আর আমি মিলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছিলাম, দিলি তো নষ্ট করে। এই এই রাসা, একটা কথা মনে রাখবি যে আমি কিন্তু মানে মাত্র মেন্টাল থেকে ফিরে এসেছি, এখনো মাঝে মাঝে আমার এসে বেরেনি সিল দিয়ে উঠে এসে আচ্ছা কেরে আমি তো বাড়ি কেরে আর তাছাড়া বড় বই কুকিস আমি কি জানি। আজকে আমিনুদ্দির বোক দেখ পারছে তারা খায় আছে, উনি একটা চণ্ডী দাস হয়েছে, বুড়ো শকুন হয়ে গেছে, বিয়ে সাদির কোনো নাম গন্ধ নেই, মানুষের বোক দেখ পারছে চাতক পাখির মতো বসে থাকে। রাগ হবেন না ছোট ভাই, এরই নাম হচ্ছে গিয়ে প্রেম। বড় ভাইয়ের মনের মধ্যে এই হিটটা কতটা তীব্র এবং গভীরভাবে গাইতে রয়েছে এই ঘটনার মধ্যে দিয়েই সেটা আমরা বুঝতে পারি। বুঝতে পারিছেন ভাই? এই চুপ করো স্যার, এই তোমার সব ভারী ভারী কথা শুনে মানে আমার মাথার মধ্যে কিন্তু একদম হিটের স্মৃতিটা ঠকবক করে উঠতেছে, ঠিক আছে? এই রাজা যা তোরে ভাই, মানে আমার কাঁসায় বেরে নে, বেশি প্রেশার দিস নে বেরেনের উপর, ঠিক আছে? এই তুমি যাও তো, কিরকম ধর লাগতেছে আমার, রেস্ট নিতে হবে। এই ডার্লিং ডার্লিং বলো না, আরে বেশি বেশি রাগ করা ভালো না, দুহাই লাগে আমার একা ফেলে দেও না। ভালোবাসা মোরে ভিকারি করেছে তোমারে করেছে রানী, তোমারি দুয়ারে কুড়াতি এসেছি চুরে দেওয়া মালা খানি। ভালোবাসা মিথ্যা গান গাও কেন বাবা? ভালোবাসা তোমারে ভিকারি করছে? এই আমার গান নিয়ে সত্যমিত যাচাই করার জন্য তোমাকে কে ডাকিছে? হ্যাঁ তুমি 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 ফালতু কথা কবে না, আমি তোমাকে কোন শুনে ডাকিনি ডাকার সম্ভাবনা নেই, সেটা তুমি ভালো করে জানো। আমি কোনো ফালতু কথা বলতেছি না, যেটা সত্য সেটাই বলতেছি, কিন্তু সব সময় আমার অন্তরে বিনা তারে ডাক দাও, এর জন্যই তুমি ছুটে ছুটে আসি। আশ্চর্য কথা,
এরকম ভিত্তিহীন কথা তোমার কর কথা নিষেধ করিস না। হ্যাঁ, বিনয় তারে ডাক পাঠানোর কোনো সিস্টেম তো জানেই নে। আবারও মিথ্যা কথা, তুমি যদি আমারে ডাক না পাঠাও তাহলে সবসময় আমি তোমারে দেখি কেন? চোখ বন্ধ করলেও আমি তোমারে দেখি, চোখ খুললেও তোমারে দেখি, ডানে তুমি বাঁয়ে তুমি উপরে তুমি নিচে তুমি, এটা তোমার সমস্যা। আচ্ছা তুমি গ্রামে আর কদিন থাকবে? দুলাভাইয়ের বাড়িতে একদিন কি থাকে? আমি কি দুলাভাইয়ের বাড়িতে থাকতে চাই না? আমি তো তোমার বাসায় থাকতে চাই। তুমি নবাব, তোমার বেগম হয়ে থাকতে চাই। অসম্ভব, কিসের বেগম? এই নবাব প্রেম করে তারপর বিয়ে করবে। তো প্রেম করেই বিয়ে করো না নবাব, তোমারে নিষেধ করছে কে? নবাব, আমি তো তোমার প্রেম পাওয়ার জন্য বিদারির মতো তোমার পিছে পিছে ঘুরতেছি। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, সত্যি বলতেছি। আমারে বিয়ে করলে, আমার সাথে প্রেম করলে তোমার আর কি মানুষের কথা চলে যাই তোমার। তুই আমাকে তো চালাতিস কেন, এত চালাইতেছিস কেন? আমি খুশি না আছে তোর ভালোবাসবো না, কিন্তু ভালোবাসতে পারবো না। আসলে হয়েছে কি, তোমার পাগল ভাই কি মেন্টালে নিতে হবে না, এই জন্য মিথ্যে কথাটা সবার কাছে প্রচার করেছি। তুমি এক কাজ করো, এ মাসের বেতন কিন্তু এখনো দেওয়া হয়নি, পেমেন্টটা দেওয়া হয়নি। আচ্ছা তারিখ মতো দেয় না কিসের জন্য তোমার বড় ভাই? হ্যাঁ বাপরে, এমন ভাবে কথা করছে মনে হয় তুমি আমার ভাইয়ের ঘরে চাকরি করো। মাসের পয়লা তারিখ গুনিয়ে 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 তোমার টাকা দেওয়া লাগবে। আচ্ছা তুমি মাস পড়তে না পড়তে আমার ভাইয়ের কাছে টাকার জন্য হাত পাতো, তোমার লজ্জা করো না? এই কি করছো শুনে, লজ্জা করবে কিসের জন্য? হ্যাঁ এটা আমার অধিকার, এই যে মনে করো ভালোবাসার টানে, ভালোবাসার জন্যে বাড়ি ঘর সব কিছু ছাইড়ে ছুড়ে তোমাদের বাড়িতে ঘর জামাই থাকতেছি, সেটা দেখা লাগবে না শোনা? ও তার মানে আসলে কি দাঁড়াচ্ছে, আমার ভাইগারে টাকার বিনিময়ে তুমি আমাকে ভালোবাসো, যখন তারা এই বেতনের টাকা দিবি না তখন তোমার ভালোবাসা বন্ধ হয়ে যাবি না? প্রশ্ন না 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 না, সে কথা না সে কথা না, তুমি বোঝো না কিসের জন্য। তোমার প্রতি যখন আমার এই ভালোবাসা বন্ধ হয়ে যাবে তখন মনে করো যে এই বাসুদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, তুমি আমার ভালোবাসার গভীরতা বোঝো না। হ্যাঁ দোকানে মেলা বাকি পড়েছে না, দিতে হবে না? যাও না তোমার বড় ভাই কই, টাকাটার ব্যবস্থা করো, যাও যাও শোনা যাও। কী করতে কী করে ফেলাছি, আরে না একটু কন্ট্রোল করে কথা কর। দূর থেকে এক ফুটা দেখে তোর কি শান্তি হয়? তুই এসব বুঝবো না, ডাকলুকা সে কথা কর। এত কিরম মানুষ রে, যে মহিলা তোকে এত বড় ছ্যাঁকা দিয়ে চলে গেল তাকে এক নজর দেখার জন্য যায় ওখানে ঘুরঘুর করিস, লজ্জা কর না?
আমি তো জীবন তার মুখে দেখতাম না। বললাম যে তুই বুঝবো না, ডাকলু কাছে কথা কয়। ওরে বাবা, আমি কিছুই বুঝবো না, সব বুঝা তুই বুঝিস তাই নিয়ে খুব বুঝদার হয়ে গেছো। বুঝদারি যদি হইছু তাহলে দেড় দশা ঘুরি বেড়াস কিসের জন্য? আমিন উদ্দিনের বইয়ের সাইতে আর একটা দর্শনধারী মেয়ে বিয়ে করে দেখা দিত, তা না নিত্যদিন বাড়ির পিছনে যা যা কেসে খুঁড়িস। শোনে, কেসে খুঁড়তে যায় যেদিন সাপ বাড়ি হয়ে যাবি সেদিন কে তোর হুঁশ হবি। ডাকলুকা সে কথা কবু নাকি আমি চলে যাবো? যাবই তো, তোকে এখন ধরে রাখা যাবি না তা তো আমি জানি। তোর নিশা উঠে গেছে, নিশা যে কথাই কই তোর কানে যাবি না। ছাতা মাথা দিয়ে আমি কথা কবি চাচ্ছিও না, তোর ভগ্নিপতির বেতন দে। তা এ কথা কইতে এত সময় লাগে? হায় রে খোদা রে, আমার জীবনে এরম নেশা দেখিনি কোন জায়গায়। মেজ ভাই, মেজ ভাই, আমার ঘুম ভাঙাই দিছিল। কার কথা কচ্ছ তুই? কোন মহিলা? ও নন্দিতা বিয়ে মনে কয় না, সে কখন আসলো কই? আমরা তো দেখলাম না। তুই দেখবো কেমনে, সে তো গোপনে ঘুমের মধ্যে আমার এখানে এসে হাজির হয়েছিল। স্বপ্ন দেখছু? টেনশন করিস না ভাই, বাদে কবে কার কথা কত, এতদিনে মনে কর তার বিয়ে শাদি হয়ে সাল পালের মা হয়ে গেছে। অসম্ভব, অসম্ভব টেনশন না করে পারতেছি না বোন। ঘটনা হচ্ছে যে মেন্টাল থেকে ফিরে এসে যতদিন সুস্থ থাকি এর মাঝখানে সেই সামারে ডিস্টার্ব পায়, সবটা ঠসক ডিস্টার্ব পায়। আচ্ছা, তোর মনের মধ্যে যাতে সে ডিস্টার্ব না করে সে ব্যবস্থা আমি করবো না। তোর ভগ্নিপতি দিয়ে আর একটা তাবিজ বানালি এসে ও যে এগুলির সাথে ঝুলা হবে মনে। না রে বোন, এই একটা দুটো তাবিজ কবো যে আমার কিছু হবে না রে বোন। আচ্ছা মেতু ভাই, একটা কথা তো আমাকে সত্যি সত্যি করবো, তুই কি তাকে নিয়ে ভাবিস মনে মনে? আচ্ছা তুই স্বপ্নে দেখবো কে তা? অসম্ভব, এ মহিলাকে আমি কখনো ভাবিনি, ভাববে সাহেব। ঘটনা হচ্ছে এইবার যে আমি মেন্টালে গেলাম, মেন্টালে যে আমি সবসময় বসে বসে চিন্তা করেছি যে এতবার কার কার সঙ্গে প্রেম করেছি, সবার কত মনে আসলেও ওর কত মনের মধ্যে আসপিরি দিলি। আমার একটা কথা কিছুতেই মাথায় আসে না, নন্দিতা বিয়ে তুই কিসের জন্য পছন্দ করলো না? মেয়েরা দেখতে শুনতে আচার ব্যবহার শব্দ দিয়ে এত ফাইন। খবরদার, এই ফাইনের কথা তো আমি কবো না বোন, কখনো কবো না। আমি তো বুঝতে পারছি, ঘটনা হচ্ছে যে এই মনটারে আর ফাঁকা রাখা যাবে না। যখনই মনটা ফাঁকা থাকে না তখনই সে শেষে ডিস্টার্ব করে একটা সুযোগ পেয়ে যায়। করে মন ভরে আর একটা প্রেম করে, তারপর সেকা খায় জাগা মেন্টালি। ও আল্লাহ, এ বদ্ধতে ওর দৃষ্টারে বোন, এ বদ্ধ আমার দৃষ্টায়। ঠিক আছে, এবার আমার গুনে গুনে প্রেম ভালোবাসা পঞ্চাশে ভাতে বিশ্বাস কর বোন, আমি চাই না যে পঞ্চাশ নম্বর প্রেমে এসে মানে প্রেম করে হিট খেয়ে মেন্টালি না যেতে হয়। এ দোয়াটা একটু করিস ভাই, পান ভরে দোয়াটা করিস। আচ্ছা 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 করবো নে। ওটা একটু শোনো ভাই, উঠে তুই হাত মুখ ধুইয়ে নাস্তা করে নে, গ্রামের মধ্যে খোলা হয় ঘুরে বেড়ালে তুই তোর মুন্ডার মধ্যে একটু ভালো থাকে। আমি নাস্তা বাইরে থুইছি কখন? ওটা ভাই ভাই রাস্তা সারি দাঁড়াও। নবাব ভাই আগে যাবি, রাস্তা সারি দাঁড়াও।
কোথাকার কোন নবাব যে তাকে আগে যেতে হবে, জানো না? লেডিস ফার্স্ট। বান্ধবী, উনি সে মেন্টাল নবাব কিন্তু। ভাই সাগর ভাই শালী পিরাইবার আসছে। আমি কে সেটা আমারে জিজ্ঞেস করতে কি তোমার লজ্জা লাগে? আমার নাম হইতেছে নন্দিতা, সাগর ভাই আছে না সে আমার দুলা ভাই। তুমি কবে সারা পাইলা? এই ফাউল মায়া, সারা পাইলাম মানে কি? সারা পাইলাম মানে কি? আমি কি জেলে গেছিলাম যে সারাবার কষ্ট আসছে? এমনি কোনো কষ্ট নিয়ে আসছে না। আর তাছাড়া তুমি তো বেশ ফাউল আছো, এই সাগর ভাইয়ের কাছে তো কমপ্লেন দেওয়া লাগবে। ওমা, তোমার মাথা তো এখনো ঠিক হয় নাই দেখতেছি। তোমার সামনে এইরকম একটা জলজ্যান্ত সুন্দরী মেয়ে তোমার সাথে কথা বলতেছে, আর তুমি তার দুলা ভাইকে কমপ্লেন দিতে চাও? পাগল। এই মাধব মিয়া, আমাকে তুমি তুমি করে কষ্ট কেন? হ্যাঁ, তুমি করে বলবো না তো কি করে বলবো, আপনি করে আপনি আসে না। তুমি কি বড় ভাই হইতে চাও? সরি, তোমার আমি বড় ভাই বানাইতে পারতেছি না। তুমি করে বলতে ভাল লাগে। ভাল লাগে মানে কি? ভাল লাগে না মানে আমার কিসের জন্য ভাল লাগবে? ফাউল মেয়ে কথাকার, তোমার তো আমার ভাল লাগে না। হ্যাঁ, ভাল লাগতেছে না একদম। আমারে ভাল লাগতেছে না? অবশ্য ভালো, ভালো না লাগাটা অনেক ভালো। দেখা যাবে আমারে ভাল লাগলো, আবার মেন্টাল হয়ে গেল, পাগল হয়ে যাবে, হিট খাবে, হাসপাতালে চলে যাবে। তার চাইতে ভালো না লাগাটাই ভালো। আচ্ছা একটা প্রশ্ন, তুমি বারবার কিসের জন্য মেন্টালে যাও? তোমার ফ্যামিলি সবারই তো মাথায় একটু গন্ডগোল আছে, বাসাটাকে একটা মেন্টাল হসপিটাল বানিয়ে ফেলতে পারো? এই মে, এই ফাউল মে, ভাষা সংযত করে কথা বলতে হবে। হ্যাঁ, আমি মেন্টাল হয়ে পারি, আমি মেন্টাল হয়ে পারি, কিন্তু আমার ভাই বয়নেক এতে মিলিটারি করতে গেছে তো না? ফাউল মে তো তুমি দেখি আচ্ছা ফাউল মে। আর একটা কথা বলি, একটা যুবক ছেলে তার গায়ের উপর এসে কথা বলতেছ, এই তোমার চেহারা তো জঘন্য, ফালতু একটা। বিলকিস, কিরম আছাও? আমি মেন্টাল থেকে ফিরে আসার পর তুমি মাশাল্লাহ অনেক সুইট। ফালতু কথা, যতটা চেহারা ভালো বলতেছে ততটা চেহারা তোর ভালো না, চল। আচ্ছা এই বেহা খরক মেয়েটা বারবার আমার মাথার মধ্যে আসতেছে কিছু থেকে। আচ্ছা তাহলে কি আমার ট্রিটমেন্ট মানে চিকিৎসা ভালো মতো হয় নাই? ডাক্তারকে তো আর মিশেমিশি সার্টিফিকেট দিয়ে বিদায় করে দিল। যদি সে কিছু দিন বেলা আসে, তুমি আস্তে করে তার সামনে দেখা হবে, সে তোমার দিকে আকরে তাকা থাকবি, এই সুযোগে আমি তার সব বাইরেন বেরাবো। তুমি কি তাকে ফাঁদে ফালে মারবে চাচ্ছো? আরে ফাঁদে না ফালালি তো মারা যাচ্ছে না। এই মারামারি করা কি ঠিক হবে নি? আরে আমি কি মারামারির মধ্যে যাবে চাই? ওর ভাই বোনের কাছে কতবার নালিশ করছি, ওরা উল্টে আমার দোষ দেয়। ওর বোন কি কয় জানো? তোর বোর দিকে একবার নজর দিলে কি হয়? আমি খুব আরামে থাকি। আচ্ছা ঠিক আছে, মানলাম মেন্টালে তুমি খুব আরামে থাকো, তোমার কোনো কষ্ট নাই, তুমি আসছো আমার মনে অনেক আনন্দ। সেই খুশিতে মালা দিয়ে বরণ করে নি। আমি সরে আছি, তুমি আনন্দে আত্মহত্যা করো, আমার কোনো আপত্তি নেই। আর তোমার হাত থেকে মালা নিতে যাবো কিসের জন্য? এই তোমার ডিস্টার্ব করো কেন? ডিস্টার্ব? আমি তোমারই ডিস্টার্ব করি? একটা ফুলের মালা দিয়ে তোমারে বরণ করতে চাইতেছি, এটাকে তুমি ডিস্টার্ব দেখতেছো? তুমি কিন্তু ভারী বেইমান। হ্যাঁ বেইমান, মহা বেইমান। তুমি আমার ফুলের মালা দিবার চাইছো কিসের জন্য? এই তোমারে বলেছি না আমার ডিস্টার্ব দেবো না, আমাকে যাইবার দাও তো। না 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 না, আমার ফুলের মালাটা নাও, তারপর তোমার মন যেখানে চায় সেখানে যায়, আমি মানা করবো না, খালি ফুলের মালা। এই
আমি একটু যুবক ছেলে, আমি কেন একটু যুবতী মেয়ের থেকে মালা পরে নেবো? হ্যাঁ, কিসের জন্য? যত সর সাইড দাও। মালা নিলে কি সমস্যা? নাকি তুমি মালা বদলের ভয় পাইতেছ না বাবা? আমার তো কোনো আপত্তি নাই, আসো মালা বদল করি। এইসব করবো না বলেছিলাম, নন্দিত সবসময় তোমার একটা কথা বলেছে, এইসব মালা বদল টদলের মধ্যে আমাকে রাখবার হাত। মাথার মধ্যে সবসময় এদের দিই কেন? তার মানে কেউ ছিল না, কিন্তু কেউ দেখেনি। সরকারি রাস্তা তুই কর কিনা? ঠিক আছে, সরকারি রাস্তা তো হাইতে যা, আমার বাড়ির দিক তাকাস কে? আমি কোনে তাকাবো না তাকাবো তোর কাছে জিজ্ঞেস করতে হবে? আমার ইচ্ছা আমি আকাশের দিকে তাকাবো, নাহলে ওই যে পক্ষী বসে রয়েছে পক্ষীর দিকে তাকায় থাকবো, অসুবিধা কি? তুই কর কি ডায়ে ডাকরে বাদশা, ভালো হচ্ছে না কলম, তুই সোজা আমার বাড়ির সামনে থেকে চলে যাবি। আমিও করছি, আমি সরকারি রাস্তার উপর খাড়া আছি, কানে শোনো না হে। কেরে রাস্তা কি মানুষ খাড়া দেয়? রাস্তা দিয়ে মানুষ হাঁটে, তুই চলে যাবি? আমার ইচ্ছে আমি রাস্তায় খাড়া থাকবো, মনে কর রাস্তায় খাড়ায় খাড়ায় আমি মানুষ গুনবো, তোর কোনো সমস্যা? তুই আমার বাড়ির দিক তাকা তাকা মানুষ গুনবি কে? মানুষ গুনিস গরু গুনিস, যা ফাঁকে দায় খাড়া গুন, আমার বাড়ির দিক তাকাস কে? তোর যদি এত সমস্যা হয় তো তোর পুরো বাড়ি পর্দা দে দে। দেখ বাদশা, আমি কিন্তু মেলাক্ষণ সহ্য করছি, আমার মাথা কিন্তু রক্ত চলে যেতেছে। তুই আমার সামনে থেকে যা, নাহলে কিন্তু তোর সাপ বেরেন বেরাবো। বললাম তো আমি সরকারি রাস্তা খাড়া আছি, তুই সাফারিশ কর। সাফারিশ কর, সরকারি রাস্তা খাড়া আছিস? ওই খা খা, ওই তো বাপের রাস্তা না সরকারি রাস্তা, খা। এটা সরকারি রাস্তা, তুই তো জমিদার না হে, তোর রাস্তার সামনে খালি কি হবি? এ জমিদারি ভাব দেখাচ্ছে। আমি জমিদার না কি? আমি তো দেখাচ্ছি খা খা, তুই খা খা গেলাম। ও বাড়ির সামনে পড়লি, ও কুত্তা এরকম কেউ কেউ করে কত দেখলাম। এই একদম বাজে কথা কবি না, বলি মাইরে আগের মাথা ভরা বলা তো কদম খা 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 খা। এ ওরকম খাড়া খাড়া করা যায়? আয় দেখি দেখি কেমন পারছে, আয় আসতেছি আসতেছি, এই পাশকা পাশকা খা। তুমি সবসময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো কেন? দেখতে খুব খারাপ। তুমি দেখতে বিশ্ব সুন্দরী হও তাতে আমার কোনো আপত্তি নেই, আমার কথা হচ্ছে তুমি বারবার আমার কিসের জন্য ডিস্টার্ব করে আসো? এটা কি ধরনের প্রশ্ন নবাব? আমি তো তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। কিন্তু আমি তো তোমার ভালোবাসা ধারের কাছেও নেই, আমি যদি জানতাম যে তুমি এখানে চলে এসছো তাহলে তো মেন্টাল থেকে ছাড়পত্র নিয়ে আসতাম না। বুঝছি, আমার তুমি দেখতে চাও না, আমি তোমার সবচেয়ে বড় শত্রু, আমার চেহারা অনেক খারাপ। আচ্ছা ঠিক আছে, বলো তো তোমার কত নাম্বার চলতেছে? সেটা আমার গোপন বিষয়, সেটা আমি সেটা কওয়া যাবে না। আমারে না বললেও আমি জানি, আর এক হলেই তোমার 50 চলবে। আমি তোমার কত নাম্বার? কিসের নাম্বার? তুমি তো লিস্টের মধ্যেই নাই, আমি তোমাকে কখনো পছন্দ করি, তোমার সাথে ভালোবাসা হয়নি, হিট খাওয়ার তো প্রশ্নই আসে না। বুঝলাম, তুমি যাদের কাছ থেকে হিট খাইছো তারাই তোমার লিস্টে ছিল। এই তো বুঝতে পারিছো, আশা করি এই বিষয়ে কখনো আমরা ডিস্টার্ব করে আসবে না। আসার কথা নিষেধ করলে আমি আসবো না এরকম তো আমি বলতে পারবো না, আমি আসবো। শোনো, আমি তোমারে ভালোবেসে হিট খাইছি বুঝছো? আমার কিছু করার নেই, এরকম আমি 49 বার হিট খাইছি,
তুমি যদি হিটকে সহ্য করবো না পারো কোনো অসুবিধা নেই, আর মেন্টালে তোমার ভর্তির একটা ব্যবস্থা করে দেবো। ও ভালো কথা, মেন্টালে কিন্তু এই যে মহিলাদের জন্য খুব একটা সুবন্দোবস্ত ব্যবস্থা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটু উপকার করে দাও, তুমি আমাকে তোমার সাথে মেন্টালে নিয়ে যাও, আমি তোমার সাথে যাইতে চাই, তোমার হাত ধরে আমি মেন্টালে যাবো। আমি কি শুনলাম তোমাকে মেন্টালে নিয়ে যাবো? ওখানে হানিমুন জায়গা নাকি? খুব ভালো হয়, আমার কোনো আপত্তি নাই, তুমি আর আমি হানিমুন করবো মেন্টালে, চলো আমি রেডি, আমার কোনো আপত্তি নাই, চলো। আপনি কি ঘুমাই গেছেন? কেউ তো আপনার হাত ধরে টানেন নাই, আপনি মনে হয় স্বপ্ন দেখেছেন। সোনালি, আমি মেন্টালে যাওয়ার মধ্যে মানে এই কয়েকদিনের মধ্যে তুমি এরকম ডাগুডুগু সুন্দর হয়ে গেলা। সোনালি তো আগে থাকতেই সুন্দর রে মাইজা ভাই, ঔষধের রিয়াকশনে যেখানে সেখানে না ঘুমায়ে বাজে স্বপ্ন না দেখে ঘরে যায় শটান হয়ে শুয়ে থাকবে নি? আমি ঘুমাইতেছি তোর কেটা গেল। আচ্ছা সোনালি, তোমার সাথে কি মেন্টালের গল্প কইছি? মেন্টালের গল্প শোনার কি আছে রে মাইজা ভাই? মেন্টাল কি এমন একটা জায়গা হয়ে গেছে যে এটার গল্প করা লাগবে? বুকার মতো কথা বলিস কিসের জন্য রাজা? আরে মেন্টালে এত সুন্দর জায়গা, ও শুনলে জানো, মেন্টালে এত সুন্দর জায়গা, তুমি দুনিয়ার আর কোনো হানি পাবা না। আর কি সুন্দর জায়গা, সেখানে কোনো ভেদাভেদ নাই, কোনো হিংসা বিদ্বেষ নাই, কালা মোটা নাই, চিকন পাতলা নাই, একজনের যদি মন খারাপ হয়ে যায় না সবারই মন খারাপ হয়ে যায়, একজন যদি কান্দা শুরু করে সবাই হু হু করে কান্না শুরু করে তুমি জানো? আর সেই জন্য ওনারা মেন্টাল একসাথে পাটি বিছিয়ে এক কাতারে শুয়ে থাকে। আচ্ছা সোনালি, তুমি তো মনে হয় কোনদিন মেন্টালে যাও নাই না? মেন্টালে কি জন্য যাবে রে মাইজা ভাই, সকলে কি তোর মতো হিট খেয়ে পাগল হয় নাকি? সোনালি বসো, তোমারে এবার আমি একটা মেন্টালের গল্প কই। মেন্টাল এমন সুন্দর একটা জায়গা, আহ কি মনোরম পরিবেশ, পদ্মা আছে না পদ্মার পাশে মনোরম পরিবেশ, করে বাতাস আসতেছে। মেজু ভাই, জায়গাটা যদি আপনার এতই ভালো লাগে থাকে না আসলেই তো পাইতেন। বুকা খামে ওখানে ইচ্ছা করলেই থাকবার পারা যায়, হ্যাঁ থাকা যায় না তোমারে বলি। আচ্ছা তোমার তো মেন্টাল গল্প বলি না, এই তুমি বসো, তোমার মেন্টালের গল্প বলতেছে, বসো। এসব কি সুর হচ্ছে রে মাইজা ভাই, এসব কি সুর হচ্ছে? মানে সোনালের মেন্টালের গল্প বলব, তোর থাকতে ইচ্ছা না করলে তুই চলে যেতে পারিস, তুই দাঁড়া থাকতিস কেন? শোন বস, আচ্ছা সোনালি, তোর দেখে একটা গান মনে পড়ল, রূপ দেখে বলবো কি এই ভাষা খুঁজে পাই না, দাঁড়াও সুর দিয়ে বলতেছি। হ্যাঁ, রূপ দেখে বলবো কি ভাষা খুঁজে পাই না, ও বধু যদি মধু দিল, বধু যদি মধু দিল, মৌচাকের মধু চাই না। আমি নাকি বহু পাগলা? তাইলে তো তোমার তার মাথাটা ফাটাই দেওয়া উচিত ছিল, ফাটাইলে না কেন? আমার জিরাও মাথা গরম হয়েছিল, মাথা তো ফাটা দিতাম, ও তো খালি পালা যায়, এই জন্য বাইচে গেছে। এখন তালি আর মন খারাপ করে বসে থাকবা কিসের জন্য? এরপরে সুযোগ পালি পরে সিক্কুর চেঁচামেচি না করে আচমকা দুম করে মাথায় বাড়ি বসাই দিও। না, এই কামটা করা যাবে না, আমি খুব গভীরভাবে চিন্তা করে দেখছি, আমি যদি তার মাথা ফাটাই সে আমার নামে কেস দিবি, কেস দিয়ে জেলে ভরে দিবি, তখন এদিক ফাঁকা না, এই ফাঁদে পাড়া দেওয়া যাবে না।
থামা খাতাইলে লাঠি নিয়ে আর দৌড়াদৌড়ি করো কিসের জন্য? হ্যাঁ আরে দৌড়াদৌড়ি করি উইয়ের ভয় ধার জন্য। আমার তো মনে হয় না সে কোনো ভয় ডর পাচ্ছে। তুমি ঠিকই কইছ, দিন দিন রাজপথটা বাইরেই যাচ্ছে। আমি একটা জিনিস ঠিক করেছি, তুমি যদি ডাইরে করে ডাইকে এনে অপমান করো আচ্ছা মতো, তাহলে ও শিক্ষিত হয়ে পারে। কিচ্ছু হবি না নে, এই জীবনে তাক কম অপমান করি নে, বুইরে খাটে সে লজ্জা সরম কিচ্ছু নাই। বাহ, দারুণ একখান নাম দিছাও তো, বুইরে খাটাস। বুইরে খাটাস, দাও, এবার রুইয়ার সাথে দেখা হলি, আমি বুইরে খাটাস করে ডাকবো। আর এই নাম আমি সারা গ্রামে প্রচার করে দেবো, যেন লজ্জা ঘরতে পারবে না পারে, বুইরে খাটাস। আচ্ছা কাজ করো না সুলতানা, বড় ভাই কয়ে বেতনটা একটু বাড়ানোর চেষ্টা করো না, বিয়ের পর থেকে একই স্কেলে বেতন হচ্ছে, বাড়াচ্ছে না তো। বেতন বাড়ানোর হাউস হয়েছে হইক, আবার যেন প্রমোশন না চায় বসু। না না না, প্রমোশন চাবো কিসের জন্য, ঘর জামাইয়ের কোনো প্রমোশন নাই, ধরবার গেলে ডিমোশন আছে। আজারি কথা কর জায়গা পাও না তাই নিয়ে ডিমোশন হয় কেবল করে? কেমন করে সেটা তোমাকে বুঝাই করছি। মনে করো বিয়ের পরে জেনারেল জামাইয়ের মতো আদর যত্ন হয়, পোলা মাংস খাওয়ানো হয়, মনে করো কোনো জায়গায় গেলে ভালো কাপড় চোপড় দেওয়া হয়, ঈদে কাপড় চোপড় দেওয়া হয়, আবার বিশেষ একটা যত্ন নেওয়া হয়। কিন্তু দিন যত যাচ্ছে সুলতানা, জেনারেল জামাই আর মনে করেছে ঘর জামাইয়ের মতো কোনো পার্থক্য থাকতেছে না। তার মানে কি করছো তুমি? তোমার ঠিক মতো খাওয়ানো দাওয়ানো হচ্ছে না? না না না, মাসের ভিতরে তিন বের করে তোমার পোলাও গোস্ত খায় পেট খারাপ হচ্ছে, তাও খাওয়ানো হচ্ছে না। সে কথা করছিনি, ভালো খাওয়ানো হচ্ছে না সে কথা করছিনি, কিন্তু নতুন জামাই থাকলে যেটা হয় পোলাও মাংস, তারপর মনে করছে ভালো খাবার দাবার, সেটা হচ্ছে না, সেটা করলাম আর কি। আমার গোস্ত পোলাও খাওয়াইনি লোক রে, একবার গোস্ত পোলাও খালি তার তিন দিন বলে ঢেকুর ওঠে, সে আবার গোস্ত পোলাওয়ের কথা করছে, এত গোস্ত পোলাও খাওয়া লাগবে না। বাদ দাও তো, তোমাকে আমি অন্য কথা কবে রয়েছি। কি কথা? ওই হচ্ছে যা আমাদের প্রেমের সময় যে তুমি ফকিরের কাছ থেকে একটা তাবিজ এনতে না, সেখান থেকে মেজুবাইয়ের জন্য একটা তাবিজ এনতে নিয়ে এসে দাও। ও সুলতানা, মেজুবাইয়ের জন্য তাবিজ কবজের চিন্তা মাথা থেকে ঝাইরি ফেলা দাও, কাজ হবে না এটা দিয়ে। এইসব তুমি কি কথা করছো, ঝাড়ি ফেলা দেবো মানে? শোনো, আমি তো বুঝাই করছি, মেজুবাইয়ের জন্য তাবিজ কবজের ব্যবস্থা করা মানে একটা ইয়াং মেয়ের জীবন নষ্ট করা। সুলতানা, মেজুবাইয়ের বয়সটা তো চিন্তা করতে হবে, মেজুবাই জাগেরের সাথে প্রেম ভালোবাসা করেছে, তাগের বিয়ে হয়ে এখন বাচ্চা কাচ্চা সাল পাওয়ালের বিয়ের ব্যবস্থা করার চিন্তাভাবনা করতেছে, জাইনে শুনে তো একটা মেয়ের জীবন নষ্ট করা ঠিক হবে না সুলতানা। বুঝেছি, মেলা বুঝেছি আমি, নিজে পার পাওয়া গেছে তো, সেজন্য বুদ্ধিজীবী মতো রিক্সার মারতেছে তাই না? চিন্তা করে দেখে পর ভাই, মেজুবের কাণ্ডটা দেখে, আমার সাথে রানীর যে সম্পর্ক সেটা সে ভালো করে জানে, সেটা জানার পরও রানীর হাত ধরে টাইনে সে বসায় মেন্টালের গল্প শোনায়। রানী কি রে, তুই তো সোনালির সাথে প্রেম করতিস, সেটা কি ভেঙে গেছে? ওয়াল্লাহ, আমায় বলে এটা তুমি কি করছিস বড় ভাই? রানী হচ্ছে আমার সেই সোনালি, সোনালি রানী, আমি তাকে রানী কেউ ডাকি, আমি রাজা সে রানী, এখন তো বুঝতে পারিস আমি কার কথা করছি। বুঝবো না কে, আমিও তো বাদশার সাথে মিলে নাম রাখিছিলাম বেগম, কোনো কিছুই কামে লাগে না। তোর কাজে লাগে না দেখে বড় ভাই, দুনিয়ার কারো যে কাজে লাগবে না সেটা ভাবার তো কোনো কারণ নেই। লম্বা নিঃশ্বাস না ফেলে আমি যেটা খুঁজছি সেটা বিচার করবো না ভাই। আচ্ছা ঠিক আছে, কশুনে কি হয়েছে? তোর মাইজা ভাই, না আমার মাইজা ভাই, আমার রানীর হাত জোর করে ধরে তারপরে বসে তাক মেন্টালের গল্প শোনাচ্ছে, এটা কি মনে হয় তোর কাছে?
তা মেন্টালের গল্প শুনলে সমস্যা কি কি হইছে? বরাবর আমি কি কইবার চেষ্টা সেটা তুমি বুঝবার কোনোভাবে চেষ্টা করছো না? মেজু ভাই যেটা করছে এটা কোনো স্বাভাবিক গল্প না, এটা একটা অস্বাভাবিক গল্প। সে বারবার আমার রানীর মুখের দিক তাকায় করছে। ওয়াল্লা তুমি এত সুন্দর হয়ে গেলো কবে, এত সুন্দর হয়ে গেলো কবে? বড় বড় চোখ দিয়ে তাকায় সে কি বিশ্রী, ওয়াল্লা সি সি সি, বারবার সে একই কথা করছে। সি সি করতেছো কেন? তা গল্প করবার গেলে তো মুখের দিকে তাকায় কল লাগবে নাকি? বড় ভাই এখন আমার মনে হচ্ছে তুই ইচ্ছে করে আমার কোনো কথা বোঝার চেষ্টা করতেছ না। মাইজা ভাই কিন্তু প্রত্যেকবার মেন্টাল থেকে ফিরে আসার পর পর যে কোনো মেঘ পালি কিন্তু একই কথা কয়। ও এতক্ষণে বুঝলাম, মানে তুই কবার চাচ্ছ যে নবাব যে কোনো সময় সোনালীর প্রেমে পড়ে যাবার পারে, এটা নিয়ে এত টেনশন করতেছ কেন? এটা তুই কি ধরনের কথা করছিস রে বড় ভাই? আমি সোনালী ভালোবাসি, ছোটবেলা থেকে সোনালীকে আমি রানী করে রাখি, তাকে আমি রানী করে ঘরে আনবো, তারপরেও তুই জানা সত্যি তুই মাইজাবের পক্ষ নিয়ে কথা করছো। আমি তো এটা বুঝে গেছি রে বড় ভাই, তার কারণ হচ্ছে একটাই, তোরা দুই ভাই প্রেমে হিট খাওয়ার পর তোরা কিন্তু একইভাবে চাচ্ছ যে তোকে ছোট ভাই কিন্তু হিট খায়। এত হিংসা তোকে পেটের ভিতরে কিসে একে তো নোংরা কিসে জানি, এত দেরি কিসে? আরে এত বোকার মতো কথা করছো কেন? আরে আমি কুবের চাচ্ছি যে সোনালীর প্রেম যদি ঠিক থাকে, তোকারে প্রেম যদি শক্ত থাকে, তাহলে তো টেনশনের কিছু নাই, ও যত খুশি মেন্টালে গল্প শোনায়। সোনালী চাইলে কি সব কিছু ঠেকাইবে পারবে রে বড় ভাই? মনে করিস যে মাইসাবে একটু তুই ভালো করে চিনিস, একটা মেয়ের মন কি চায় না আছে সেটা জানার কোনো তোয়াক্কা না করে সে তো তার প্রেমে হাবুডুবু খায়, ডিগবাজি খায়, পড়ে থাকবে না, তখন কি হবে রে? আরে বোকা সেজনই তো করছে, যদি ঠিক থাকে আর সোনালে যদি তাক পাত্তা না দেয় তাহলে কি হবে? আবার হিট খায় মেন্টালে চলে যাবে, তোর তো টেনশনের কিছু নাই, যা তাকে তাহলে দেখো আগে। ও আমার যে এখন কি হবে নে? আরে কিচ্ছু হবে না, যা আমি মনে হচ্ছে আর পাচ্ছি নে। মাহি সুমি রুমি নদী ছোট টুকু লিখেছি কেন? ছোট টুকু কোনটা? ও মনে করেছে একটা মোটা টুকু, মানে বড় টুকু ছিল, কিন্তু কার নামটা কি জানে? সামান্য কয়েকদিন মেন্টালে গেলাম, এর মধ্যে নাম ভুলে গেলাম। মেন্টালে কতদিন ছিলাম? আমি গেলাম হচ্ছে ওই মাসের 16 এখন পেয়েছি। রিলিজ অর্ডার দেখলে আমি বুঝতে পারবো যে কত তারিখ। সামান্য কয়েকদিন নাম ভুলে গেলাম। সামান্য 1 মাস 15 দিনে নাম ভুলে গেলাম। নামটা কি? নামটা কি? লাস্ট ফিল্মে কার সঙ্গে হিট খেয়েছিলাম? নাজনীন, নাজনীন না, সোনালি। এই সময় কী ভাবতেছি, সোনালি সোনালি না রাজা আমার ছোট ভাইয়ের বউ, এইসব কি ভাবতেছি আমি, কি ভাবতেছি আমি, আমি নষ্ট হয়ে গেছি, আমি সোনালির নাম কেন? সোনালি কিন্তু দেখতে টাকা ডুবেছে, সুন্দরী লাগতেছে, কিসব কি ভাবতেছি আমি। আরে বিলকিস,
তো অনেক সুন্দর হয়ে গেছে, কি সুন্দর কানের তৈল, হাতের চুরি ফাইন লাগতেছে। নবাব ভাই তুমিও কলম সুন্দর হয়ে গেছো মেন্টাল থেকে আসার পর, তোমাকে দেবার জন্য একটা জিনিস নিয়ে আসলাম। আমার বান্ধবী নন্দিতা এটা তোমাকে দিবার কইছে। ও তুমি ফরওয়ার্ড ম্যাচ পিও না স্যার, তা এর জন্য কত টাকা নিছাও? সিসি এটা তুমি কি করছো? আমার বান্ধবীর কাছ থেকে আমি টাকা নেব কিসের জন্য? ও আমার অনেক করে অনুরোধ করলো, এর জন্য নিয়ে আসলাম। হ অনেক করে অনুরোধ করলে তোমরা এই পিওনগুলো হতে হবে, সিটি নিয়ে আসতে হবে। হ্যাঁ এই সিটি নিয়ে আসতে কিসের জন্য? এমন যদি আমার কাছে উত্তর দেওয়া লাগবে না তাহলে আমি কী করবো? না তা তো সেটা আমি করবারই পারে, আমাকে কয়েছে এটার উত্তর নিয়ে যাবার জন্য। উত্তর না খারা, তোর উত্তর আমি দিতেছি। কান্দার খারাপ দাদা, তোর শাস্তি হবে কান্দার। এবারের মতো আমাকে মাফ করে দাও না ভাই, আমি আর কখনো সিটি নিয়ে আসবো না। জি না কোনো মাফ হবে না। এই কান্দার কান্দার বললো কান্দার আমি চিঠি দিছি, তুমি আমার শাস্তি দাও, আমার সাথে কথা বলো। এখন বলো তুমি কিসের জন্য আমাকে সিটি দিবে? সিটি দিব না, তোমার সাথে কথা বলা যায় না, আমার মনের কথা তোমার আমি কইতে পারি না, এর জন্য তো সিটি দিছি। সিটি মানে আমার মনের কথা সবকিছু লিখে দিছি। না আমার তো পাগল ফ্যামিলি, আমার কাছে মনের কথা কবি কিসের জন্য? কি হয়েছে জানো? আমার কাছে মনে হয় তোমার মতো একটা পাগল রে আমি খুঁজতেছিলাম, এরকম একটা পাগল ফ্যামিলিও খুঁজতেছিলাম। আমি তো পারলে প্রত্যেক দিন 365টা দিন 24 ঘন্টা তোমার সাথে বইসা তোমার মেন্টালের গল্প শুনতে রাজি আছি। জি না কোনো মেন্টাল গল্প তোমার সাথে আমি করে পারবো না। ঠিক আছে আর সরম, এই খবরদার তুমি কখনো আমাকে চিঠি লিখবে না, ঠিক আছে? এই আর এই ধরনের চিঠি তো আরও লিখবে না বলে দিলাম। তার মানে তুমি আমার চিঠি পড়ছো? হ্যাঁ বাব তোমার চিঠি পড়ছো, তুমি আমার চিঠি পড়ছো, নইলে তুমি কি এমনি বুঝলা কি ধরনের চিঠি আমি লিখছি? হ্যাঁ পড়ছো না কিরা কইছে যে আমি চিঠি পড়ছি? তোমার মতো ফরওয়ার্ড মেরা কি ধরনের চিঠি লিখবার পারে সেটা অনুমান করে বোঝা যায়। এই তোমার চিঠি নাও তো, তুমি নিয়ে আমি নিব না। আমি নাও, আরে তুমি নাও, আরে তোমার চিঠি তুমি নাও, আরে তোমার চিঠি তুমি নাও। এইসব কি মাথার মধ্যে আসতেছে, পাগল হয়ে যাচ্ছে বারবার আমার খালি। তার কথা মনে আসতেছে কেন? আমি খালি পাগল হয়ে যাবো রাস্তার মধ্যে ধরে এখানে বসে ওইখানে বসে, ভুল করে নন্দিতে নাম তুলে কিনি না, এর কথা যদি এতই মনে আসে আমার তো মনে হয় সত্যও লাগবে না, তার আগে মেন্টাল দিতে হবে, তখন কি হবে? পাগল হয়ে যাচ্ছি। কেরে ভাই তুই কি কথা করছিস, আমি তাড়াহাড়ি করে ঘরে ঢুকলু আর ধুম ধরে বসে রইছু। আমি কি কব সুলতান বাবু, কি কব আমি? আচ্ছা তুই ক, মায়া মানুষ দেখলি কি তার তাইকে মেন্টালের গল্প শোনানো লাগবে? হ্যাঁ ছোট বড় সম্পর্ক কোনো কিছু হিসাব থাকবে না। তুই আর মেজো ভাইটা দেখি সমান হয়ে গেলি, তুই তো তার মতো করেই কথা করছিস। আচ্ছা এতদিন পর সোনালির সাথে দেখা হয়েছে, দুইটি সুখ দুঃখের কথা বলে সমস্যা কোনে? তুই তো বরাবর মতো কথা করছিস রে বুবু, খালি দুটো নর্মাল কথা কলি তো হতোই, সে তো বারবার একই কথা কয়। তুই এত সুন্দর হয়ে গেল কবে রে, এত সুন্দর হয়ে গেল কবে? তা কি হয়েছে তো সুন্দরী সোনালি, কি মেজো ভাই চিন্তাই করে নিয়ে গেছে নাকি? ওই মেন্টালে কোনো বিশ্বাস নেই বুবু, এজন্য তো আমি অস্থির হচ্ছে, এজন্য আমি অস্থির হচ্ছি। অস্থির হচ্ছু কে, অস্থির না হওয়ার কামটা করে ফেলা লিতে হয়। দুইজন যদি দুজনে এতই ভালোবাসে থাকিস তাহলে বিয়ে করে ফেলা। বিয়েটাই বা করি কি করি, আমার ক আমার বড় দুই ভাই তো ঝুনা নারকেল হয়ে গেছে, এখন যদি ছোট হয়ে আমি বিয়ে করে ফেলাই তাহলে পরে লোকে কি কবে? ঘুরার ডিম কবি, তুই এই বড় দুই ভাইয়ের বিয়ে করার আশায় থাক, তুই নিজেও ঝুনি নারকেল হয়ে যাবে। কে বড়র আগে বিয়ে করলে কি হয়? আমি নিজে বিয়ে করেছি না? অবশ্য সেখানে একটা কথা আছে, তো সোনালি যদি তোকে বিয়ে করতেই রাজি থাকে। অবশ্যই রাজি হবি, রাজি তো আছি,
রাজি আছে মানে কি? বারবার তো একই কথা কইতে যাচ্ছে, আমাকে নিয়ে যাও না কেন, আমাকে নিয়ে যাও না। ওই কথাই কয়েন, তোর বড় ভাই মেজো ভাই সেম কথাটাই কইছিল, তার রেজাল্ট যে কি হয়েছে তা তো নিজের চোখে দেখছো। মদ্দিরা কিছু ওয়াল্লা ওয়াল্লা করিস না, এখন আমি তার প্রেমের কাহিনী শুনবে বাবা, যা কেন যা। না না, আমার তো কথা কয়া লাগবে না, আমার মোবাইল কনে, মোবাইল কনে। বরে বরে মন যে উতলা, এই মনের তালা খুললো কি, এক চাবিওয়ালা চাবিওয়ালা টিংক টিটি দরজা আমার খুললো কি, এই মন পাপি। এই তুমি কি করবে লাগছা হো, এই যে আমি ঘরের মধ্যে একবার তুমি এটা ঠাস করে দরজা আটকে দিলাম, এসে তুমি কি ভাববে? মানুষ কি ভাববে, যার ইচ্ছা তাই ভাবুক, সমস্যা কি? আর তোমার সমস্যা না থাকতে পারে, আমার তো সমস্যা আছে, এই অত্র লোকে আমার একটা সচ্চরিত্রবান যুবক হিসাবে আমার তো সুনাম আছে না। তোমার ক্ষতি হয়, তোমার আচরণের ক্ষতি হোক, এরকম কোনো কথা বা কাজ কি আমি করছি নাকি চোরের মন পুলিশ পুলিশ? এই খবরটা বলে দিলাম, এই এই চোর টাকা চোর টাকা সব ফালতু কথা কিন্তু আমার সাথে বলে দেবে না, বলে দিলাম। এই দরজা খোলো, দরজা খোলো, আমার বাড়ি মেলা খাম আছে, দরজা খোলো। না খুলব না। শোনো না নন্দিতে, বিশ্বাস করো প্লিজ প্লিজ, তুমি একটু দরজা খুলো, ঘটনা হচ্ছে তুমি আমি একসাথে ঘরের মধ্যে মানুষজন দেখে পারি কিন্তু মেলা ধরো সন্দেহ করে পারে। সন্দেহ কেন, আমি তো চাই তোমাকে আর আমাকে নিয়ে চারিদিকে গরম পড়তে যাক, মানুষ উল্টা পাল্টা কথা বলুক, অনেক কথা বলুক। ওয়াল্লাহ কি ধরনের কথা বলতেছে, এই ধরনের কথাগুলো ঠিক করতেছে না। এই তুমি এসো না, এই শোনো একটা কাম করো, এই তুমি প্লিজ চলে যাও, চলে যাও। ঘটনা হচ্ছে কিছু আমার পক্ষে কোনো এসব সম্ভব না, সম্ভব না, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। ইংলিশ কি জানো? ইম্পসিবল। এই তুমি কলাম আমার লিস্টে নেই, তোমার কাগজের লিস্টে নেই, তো কি হয়েছে? তুমি অনেক ফাইন হয়েছো, আগে একদম ডাকুর ডুকুর হয়ে গেছো, তুমি একদম ফার্স্ট ক্লাস যাও, যাও ঠিক আছে। তুমি কি বুঝতে পারতেছ আমি কি মিন করছি? নিঃশ্বাস কর, ফালতু একটা মেয়ে, লজ্জা সরম কিছু নেই। ভাই নাকে কাটিস নে, আমার কি মনে হয় জানিস, তুই মনে মনে তাকে সবসময় ভাবিস, তাহলে স্বপ্নের মধ্যে নিত্যদিন সে আসা যাওয়া করবি কে? বিশ্বাস কর, গিরি গিরি বলতেছি, এই যে চোখ ছুঁয়ে বলতেছি, বিশ্বাস করে মনে করতেই চাই না, বিশ্বাস কর চাই না। তোমার বাসা রে তোমার বাসা। আচ্ছা একটা কাজ কর বোন, এই তুই মাসুদরে বলে আমার একটা হুজুরের থেকে একটা পরা পানি নিয়ে একটা পানি খাবো। ওরে ভাই তুই তো অস্থির হইস নে, আমি তোর ভগ্নিপতি কয়া ব্যবস্থা করবো না, তবে যত যাই কোস আমি তো একটা সত্য কথা কয়া দিই, সেটা হচ্ছে নন্দিতা বিয়েন খুব ভালো মানুষ আছিল, তোর সাথে মারাতেও ভালো। একদম ভালো কথা বলবি না, বলে দিলাম আমার রুমের মধ্যে এসে ঘরের মধ্যে এসে দরজা বন্ধ করে দেয়, তো ফালতু একটা নন্দিতা ভাবে কিন্তু খুবই ভালো মনের একটা মেয়ে,
তার ভালোবাসা পাওয়া তো যে কোনো মানুষের জন্য সৌভাগ্যের বিষয়। একদম ভালো কথা বলবে না বলে দিলাম, মানে এই কথা তুই বলিস তোর সঙ্গে তো বোন আমার কথা একদম খারাপ হয়ে যাবে, একদম বন্ধ হয়ে যাবে, আরি হয়ে যাবে বলে দিলাম, ঠিক আছে না? আচ্ছা আর একটা কথা, এই তোরে না ভাই বলতে নিষেধ করেছি, এরকম ভাই হয়ে বলিস জন্য সে লাইফে মাথায় উঠে যায়। আচ্ছা ভালো কথা, সে কি গ্রামে আবার এসছে নাকি? বিশ্বাস কর গ্রামে যদি আসে আমি কিছু কষ্ট দিস না বোন, ওর ভাই হয়ে বলো দরকার নেই, ওর যে নসল না জানি তো পাগল হয়েছে নাকি, ওর যে খেলা ওই খেলা তো বুঝবি না, কেমন করে স্যার হাসে আমরা দুঃখ দুঃখ করে তুই চোখের পাতা এক করতে পারে না বোন, তুই দিনটা বলার চেষ্টা কর। আমি বুঝছি, পছন্দ না পছন্দ তোর রাগ হয়ে থাকবে, ঠিক আছে জানিস না রে বোন কথা বলতে বলতে ছোট নিজে নতুন তেল করে কথা বলে কথা বলে আমার পছন্দ লাগে। আমি এ ভালোবাসার কথা বলছি না রানী, সে যে তোমাকে দেখার সঙ্গে সঙ্গে কয়া বসলো যে কি ব্যাপার তুমি কবে এত সুন্দর হয়ে গেলা, ওই কথা শোনার সঙ্গে সঙ্গে তোমার চোখ মুখ নাকের ভিতরে যে একটা লক লক ভাব চলে আসছিল এবং তারপর পরই ওই মেন্টালে তুমি মেন্টালের কথা কওয়ার একটা সুযোগ করে দিয়েছিলে, কেন দিলে তুমি? কথাগুলি কি হয়েছে? তাছাড়া তুমি তো আমার সাথেই ছিলে, মেজুবি তো জানি তুমি আমার যে ভালোবাসো, জানে না? ওই মেন্টালে তারপরে করে বিশ্বাস নেই, যে যেভাবে কষ্টছিল তুমি খুব সুন্দর হয়ে গেছো, তুমি খুব সুন্দর হয়ে গেছো এই কথা মুখ দিয়ে কোতে কোতে মুখের ভিতরে ফেনা উঠে ফেলছিল, দেখা যাবে তোমার প্রেমে পড়ে সে মজনু হয়ে তোমার সামনে ডিগবাজি খাচ্ছে, তখন তুমি আবার লক লক হাসি দিয়ে সেটা গ্রহণ করবে না, তখন কি হবে না? আচ্ছা তোমার ভাই আমার জন্য মজনু হলে কি হবে? আমি তো কবে আগে থেকেই তোমার জন্য লাইলি হয়ে আছি রাজা, তুমি জানো না? জানো না? পাবে না কে তোমাকে, তুমি কারো নও, তুমি শুধু আমার। সালামের দরকার নেই, তোমার এই মাসের টাকা সুলতানাক দিয়ে দিছি, দেনাই না বড় ভাই, ওই টাকার জন্য তো আমি সালাম দেইনি, হাসছে কি যাচ্ছিলেন কোনে সেটা জানা কি তোমার খুব জরুরি? জরুরি না হলেও একটু বিচলিত হওয়ার সমূহ কারণ আছে, আপনি না করলেও আমি জানি আপনার গন্তব্য কোথায়, তো একা একা যাওয়াটা কি ঠিক হচ্ছে বড় ভাই? শুনলাম আপনাকে নাকি মার্ডারের হুঁকি দিয়েছে। আমার মার্ডার হওয়া নিয়ে টেনশন না করে নিজের সরকারতে অল ইউর অন মেশিন, ইংরেজিতে যেটা বলে যে নিজের সরকার তেল দাও, কথাটা ঠিকই বলেছেন বড় ভাই, এ কাজটা করা উচিত, কিন্তু ঘর জামাই হিসেবে তো নিজের মেশিন বলে কোনো জিনিস নেই, আমার কাজ হচ্ছে যে আপনাকে মেশিনের যত্ন নেওয়া, এ কাজটাই তো আমি করতেছি। আমার জন্য তোমার তো কষ্ট করা লাগবে না, তো শুনলাম হাত খরচের টাকা নাকি বাড়ানোর দাবি করিস? আমি যা করি বড় ভাই আপনার বোনের নির্দেশই করি, আপনি যে কথাটা করলেন সেটাও আমি আপনার কথা কয়ে আপনার বোনে বলে দেব না, তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আপনি যেটা করেছেন বীরের মতো কাজ করেছেন, প্রেমের মিলনের মধ্যে কোনো মাহাত্ম্য নেই, এটা তো প্রেমের এন্ড হয়ে যাওয়া মানে মৃত্যু হয়ে যাওয়া, বিরহের মধ্যেই প্রেমের জয় জয়কার, প্রেম সর্বকালে সব সময় বাইসে থাকে, শুধু বিরহের মধ্যে লাইলি মজনু সিঁড়ি ভরা। বড় ভাই এই কথাটা যে কলাম এটা আপনার বোনের কবেন না দয়া করে। সরি
চলাফেরার ভাব দেখলে মনে হয় পত্নী উপপত্নীতে ভরপুর রাজা বাদশা যাচ্ছে, অথচ বিয়েই করেনি। যাক পাঠানো উচিত ছিল সেই তো রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। কাক পাঠানো উচিত ছিল? ওই বুইরো খাটাশের। আমি তো বুইলেই গেছিলাম, বুইরা খাটাস। আমি যে একটা জলজ্যান্ত ননদ সামনের উপরে বসে রয়েছি, আমার কিরে কিনবি? ও, আমি তো ভুলেই গেছি, ননদিনীকে সন্তুষ্ট না করলে প্রেমের নদী পার দিব কিভাবে? ননদিনী মানে কি জানো? ননদিনী মানে হইতেছে নয় নদী, এক একটা ননদিনী নয় নদীর সমান, আর তুমি হইতেছ আমার সেই ননদিনী। তুমি এত কিছু জানো কেমন করে? জানি জানি, সবই জানি। এ সুলতানা, একেলে বসে বসে এত হাসাহাসি কি হলো সে তো বুঝতে পারতেছি না। মেজো ভাই দেখ, নন্দিতে ভাবে কি সুন্দর জামা কিনে নিয়ে এসেছে। কিসের ভাবি? হোয়াট ভাবি? আর বাইরের একটা মেয়ে আসল রে, আমার জামা কেনার জন্য অর্ডার কে দিয়েছি, তুই দিয়েছিস? আসল এই বাইরের মহিলাকে বলে দিবি সময় নেই অসময় নেই টুকটাক করে একদম আমার বাসার মধ্যে, মানে আঙ্গুর বাসার মধ্যে না ঢুকে দেয়। এই বাড়িতে তিন তিনটে যুবক ছাড়াল আছে, তাকে নিয়ে কিন্তু একদম কলঙ্কলপূর্ণ হয়ে যেতে পারে। সুলতানা, তোমার মেজো ভাইয়ের এই প্রশ্নের উত্তরটা আমি দিব, ঠিক আছে? শোনো, আমি আসি তোমার মেজো ভাইয়ের জন্য, আর কারোর জন্য আসি না, সব মানুষ জানে, তাই কলঙ্ক হওয়ার কোনো চান্সই নাই। আর আমি নিষেধ করেছিলাম, সে কিন্তু শোনে না, চুপ করতে বল না। এই এত বেশি ফটর ফটর করো না তো, এই যাও তোমার ভাইরে বলো এই জামাটা পরে আমার সামনে এসে দাঁড়াইতে, দেখতে চাই কেমন লাগে তার। বাইরের একটা মেয়ে আসল হয়ে আমার একদম জামা কাপড় খুলে আমাকে জামা পরাতে চায়। এই সুলতানা কে দিই, তুই চুপ করে বসে আছিস কেন? কিছু করে তো তোমার ইচ্ছা, বাড়ির মেয়েকে বেরিয়ে যেতে বল। যা, আরে সে কেন কিছু বলবে, আমি বলবো। এই যা দেখি মাপা ঠিক আছে। তুমি কি ভাবছো যে আমি ওষুধের রিয়াকশনে ঘুমাইতেছিলাম? আরে না,
এখন তো ওষুধ খাই না। এই মেন্টাল দিকে সারার পর ওষুধ করতে আমি কমপ্লিট করে ফেলেছি। এই আমি তো তোমারই খুঁজতেছিলাম। আমারই খুঁজতেছিলেন? কিসের জন্য মেজো ভাই? কিসের জন্য খুঁজতেছে বোঝো নাই। আরে মেন্টালের গল্প করার জন্য। মেন্টালের গল্প? মেজো ভাই সেদিন না আমি মেন্টালের গল্প শুনেছি। আর দূর বুকা, একটু গল্প শুনে মেন্টাল সম্পর্কে তুমি কি বুঝতে পারবা? আর তাছাড়া সেদিন তো মানে কথার মধ্যে খালি ডিস্টার্ব। রাজা তো কথার মধ্যে কথাই কইতেছিল, এরকম একটা ভাব যে মেন্টালে ও গেছে আমি জানি। আমি আজকে যাই, আপনার এই মেন্টালের গল্প না আমি আরেকদিন শুনবানি। আরে না, সময়ের কাম সময় কাম লাগে। তুমি গানটা শোনো নাই? তোমায় গেলে সাধন হবে না। এনে বসো সোনালি, তোমাকে কলম আজকে আরো বেশি সুন্দর লাগতেছে। কি যে শান্তি লাগে, মনে হয় কি জানো তোমার এই ডাক শোনার জন্য সারা জীবন তোমার এই বাড়িতে থাকেছে। তুমি এই বাড়িতে থাকো আর না থাকো, আমি কিন্তু তোমাকে সারা জীবন ভাবি কয়ে রাখবো। তুমি আমার ভাবি হয়ে থাকবে নন্দিতা ভাবি। আচ্ছা এই যে তুমি আমার ভাবি বলে ডাকো, তোমার ভাই জানে না? জানবি নাকি? আমি তো তার সামনেই তোমাকে নন্দিতা ভাবি করে রাখি। মা রাগ করে না? তা একটু চুপ করে। তবে আমি তা কই, শোনাই তুমি ভাই, তোর হাতের কাছে ভরা কলস থাকতি তুই স্ফটিক জলের তীর্থের পক্ষীর মতো এক ফোঁটা জল 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 কয়া সিকুর পেরে মরে গেলি। ভাবি তোমাকে একটা বুদ্ধি দেই, তুমি একটা ভালো ফকির দরবেশ দেখে একটা বশীকরণের তাবিজ বানাই লাও, আমার মনে হয় তাহলেই মেজো ভাইয়ের মন ঘুরবি, তোমাকে ভালোবাসবি। কি যে বলো না সুলতানা, তাবিজ কবজ করে কি মানুষের মন পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়? মানুষের মন জোরাজোরি করে পাওয়া যায়। এই যে আমি কি আমার মনের উপর জোর খাটাইতে পারি বলো? তোমার ভাই যখন আমার অপমান করে তখন মাঝে মাঝে কি মনে হয় জানো? মনে হয় যে তোমার ভাইয়ের নাম জীবনেও মুখে আনব না, জীবনেও তার সামনে দাঁড়াব না, নিজের মুখটা দেখাবো না। কিন্তু ওই যে কিছুক্ষণ পরে নিজের মনকে আর বসে রাখতে পারি না, সব ভুলে যায়। নন্দিতা ভাবি তুমি মন খারাপ করো না, তোমাকে অপমান করে মেজো ভাই তো আসলে শান্তি নেই, সেও তো কারোর ভালোবাসা পাচ্ছে না। যেখানে ভালোবাসার জন্য হাট পাতে ভিট খায়, তারপর চলে যায় মেন্টালে। তোমাকে একটা কথা কয়ে রাখে নন্দিতা ভাবি, আজকে আমি সাচ্চা দিলি কয়ে রাখতেছি, মেজো ভাইয়ের সারা জীবন তোমার জন্য প্রস্থান লাগবে দেখো। আমার কি টাকা খাইতো নাকি?
না রে বোন, কেউ তারা দেয় নাই। তাহলে কিসের জন্য দুঃখ দুঃখ ভাব করে রইছু, লম্বা লম্বা নিঃশ্বাস ফেলাচ্ছু, ভালো লাগে না। আচ্ছা বড় ভাই, তুই না খুলে গেলে আমি বুঝবো কিরম করে কত। আমাক না বুড়িয়ে খাটাস কইছে। কিরা কইছে তোকে কথা? আমিনুদ্দিন, উই রে এত বড় আশপর্দা, ও কত বড় কসি খোকারে, উই রে আশপর্দা তোমার বাইরে ভাঙা লাগবি। এখন হয়ে যাব তা না, তো কি গরম গরম থাকতে থাকতে তুই জাত করা লাগবি। এ নিত্যি দিন তো তারা করে, আমি কিছু কই নে, সেই জন্যই আশপর্দা বাইরে গেছে। আমিনুদ্দিন কত বড় জোয়ান মর্দা হয়েছে, আর উইয়ের বউ কত বড় সুকরি হয়েছে, সেটা আমি দেখে আসি আগে। উইয়ের টুটি যদি আমি না ছেড়ে দিছি, তাহলে আমার নাম সুলতানা না। কি করে যাচ্ছ রে? ও এই সুযোগে ওই মহিলাকে এক নজর দেখবে চাস, তাই নি? তার দেখলি তো সব রাগ পানি হয়ে ঘরে পড়বে, সেই সাথে আমাকেও পানি করে দিব। কোনো দরকার নাই, যা বয় যা, যা করার এই সুলতানা একা করবি, একা। পদ্মা নদীর একদম পার ঘেসে, এখন অবশ্য পদ্মাটা দূরে সরে গেছে, কিন্তু বর্ষার সময় যখন পানি একদম থাকি করে আসে না, মানে পারে এসে সালাস 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 সাত করে ওঠে। আহ কি অপূর্ব দৃশ্য সোনালি, তোমাকে না আজকাল খুব সুন্দর লাগতেছে। মেজো ভাই, মেন্টালের এই গল্প না সেদিনও শুনেছি। শুনছা? এই গল্প তোমাকে কইছি? আমার তো মনে হয় কইনি। আচ্ছা আচ্ছা, কৌশল দেখি যে মেন্টাল কবে প্রতিষ্ঠা পাইছে। জানি তুমি পারবে না, এই মেন্টালটা ব্রিটিশ পিরিয়ডে পাবনায় প্রতিষ্ঠা হয়েছে। তখন সমস্ত ভারতের মধ্যে দুইটা মেন্টাল ছিল, তার একটা পাবনাতে। আর তুমি ভূগোল পড়ো নাই? আচ্ছা আচ্ছা বাদ দাও, কৌশলী পাবনা কিসের জন্য বিখ্যাত? পাগলা গারদের জন্য। গুড বয়, গুড গার্ল। শোনো, এই যে পাগলা গারদ, ওটাই কিন্তু আসলে হচ্ছে মেন্টাল, যেখানে মনে করো আমি মশালা 49 বার গেছি। এর জন্য না মেন্টালের প্রতি একদম মায়া পড়ে গেছে। তুমি জানো না কি অপূর্ব একটা সৃষ্টি, ওইখানে মনে করছে মোটা কালা শুকনা ধনী গরিব কোনো ভেদাভেদ নেই, কী সমতা। কেউ যদি একবার কেন্দে ওঠে, সবাই মিলে সবাই হু হু করে কেন্দে ওঠে, জানো? মেসো ভাই, এই কথাও তো সেদিন শুনেছি। শুনিস আর কালকে নতুন কথা কই। হ্যাঁ, এই যে গেল রাত্রিতে, গেল রাত্রিতে আমি অনেকক্ষণ ধরে চিন্তা করতেছিলাম যে এই যে আমি 49 বার মানে লাস্ট বার যে মেন্টালি গেলাম, কার সাথে প্রেমে ছ্যাঁকা হিটকা মেন্টালি গেলাম, জানো? অনেকক্ষণ চিন্তা করে কারো নামই মনে আসতেছিল না, মানে লাস্টেরটা মনে নাই, কিন্তু তার আগে যে 10-12টার নাম মনে আসতেছে, কিন্তু লাস্টেরটা মনে আসতেছে না। হঠাৎ করে তোমার নামটা মনে করে গেছে। মেজো ভাই, আপনি সব কি কোন? সত্যি কথা কইতেছি, তার কসমে যে সবসে বলতেছি, সত্যি কথা কইতেছি। এই কথাটা যখন মনে পড়ছে, আমি নিজের গালে থাবড়া 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 গালটা লাল করে ফেলছি। তারপরে তোমার নামটা মনে পড়ছে। এই সিমটমটা কিন্তু আমার ভালো ঠেকতেছে না সোনালি, তুমি কি কিছু অনুভব করতে পারতে? স্যার আমার মনে হয় কি জানো, তুমি আমার 50 নাম্বার ঠিক আছে না? কি কোন আপনি এসব মিস ভাই, খুব হালকা হালকা লাগতেছে, সব কথা বলে ফেলেছি। প্রেমেই পড়েছে মন, প্রেমেই পড়েছে। Thank you.
বড় সাহস! তুই আমার বড় ভাই ঘুরে খাটাস কোস? তুই কত বড় জুয়েন রে যে আমার বড় ভাই তুই ঘুরে খাটাস কোস? মাথার চুরির বুদ্ধি রং করলি কি বয়স ঢাকা যায় রে? আমার মাথায় আমি রং করি, তোর কার কেডা? সে কথা যদি তুই বুঝিস তালিবার তো বুঝ হয়ে গেল। তুই কি না আমার ভাই বুড়ি খাটাস কর? আমি তোর ভাইয়ের নাম বুড়ি খাটাস দেই নাই। তালি কিটা দিছে রে তোর সুন্দরী বউ? কত আমরা বিশ্ব সুন্দরী হয়েছে ডাক দে। গেছিলাম তো বাড়ির পর পায় নাই, সেদিন পালানে আইছি। ডাক দে তার মাথার একটা চুল আমি তোরা ছিঁড়ে দিয়ে যাবো। যা খবরদার সুলতানা, আমার বোন নিয়ে একটা বাজে কথা কবি না, তাহলে কিন্তু আমি সহ্য করবো না। ওই তোকে সহ্য করবে কি দেখছি? তুই আর তোর বউ আমার ভাইয়ের ঘুরে খাটাস কবু আর সেটা মেনে নেবো আমরা। এই তোর ভাই ঘুরে খাটাসের মতো কাম করে কা দেখ, আমি কিন্তু তার অত্যাচার আমার বাড়ির চারিদিকে পর্দা লাগা দিছি। কি করলি যে কার অত্যাচারে? ওরে বাবা, তোর বয়স মনে কাকে চেনে না তাই নে? চার পাঁচ জনের সাথে লীলে কীর্তন করে তোর মতো ভেড়াকে এখন বিয়ে করে সাধু সাজিছে রে। খবরদার সুলতানা, আমার বোন নামে একটা উল্টা পাল্টা কথা কবি না। আমার বড় মতো ভালো মেয়ে 10 গ্রামে একটাও নাই। ওরে বাবা রে, এই কথা গ্রামের মানুষের কাছে যা কইছ জুতে মারবি মুখে। তোর বউ যে কি জিনিস তা মনে কয় কেউ জানে না তাই নিয়ে সে কীর্তি কথা আর করেছে নি? আমার বড় ভাইয়ের কাছে লীলে কীর্তন করে সিনেমা দেখার পয়সা নিতে ভালো ঠেকছে। হ্যাঁ, আর এখন আমার ভাইয়ের কয় বুড়ি খাটাস? আর একটা দিন যদি এ ধরনের আসপদ্দার কথা মুখ দিয়ে বাইর করিস তাহলে তোর টুটি টাইমে সিঁড়ি হালা দেবো। এই সুলতানা খবরদার, চুপ! আর তোর বইয়ের মাথার একটা চুল থব না। তুই কিন্তু বেশি বেড়ে যাচ্ছিস। কিরা বেশি বাড়ছিস? আমি কিন্তু সহ্য করবো না। কিরা বেশি বাড়ছিস? তুই একই কথা করছ। হ্যাঁ, বারাত দেখেছ কি? দেখ একটু। ডিস্টার্ব করলাম যখন এই কোশ্চেনটা করতেছ, উত্তরটা তুমি নিজেই জানো, আর কিছু বলবার চাই না। আপনার মনের মধ্যে মনে হচ্ছে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, এই জন্য আসলাম। ঠিকই কইছো মাসুর, আসলে আমি একটা আনন্দের মধ্যে আছি, আনন্দের একটা ঢেউ খেলে যাচ্ছে। আচ্ছা, জিনিসটা তোমাকে আমি শর্টে তোমাকে একটু বুঝিয়ে কই। আচ্ছা, তুমি কইছিলে না যে এই যে 50 নাম্বারটা হলে একটা বিশাল অর্জন। তুমি মনে করো যে আমি একদম খুব কাছাকাছি অর্জনের চলে এসেছি, ঠিক আছে না? এই যে একটা জিনিস দেখো, এই যে দেখেছো, এই যে 49 নাম, ঠিক আছে? লাস্টের নামটা মনে করতে পারতেছিলাম না, পরে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে সুলতানা আছে না ও সাতজনে এই যে 49 নাম্বার নামটা লিখেছি, যে এতজনের কাছে আমি হিট খেয়েছি। 50 নাম্বারটা কেটা সেটাও বলবো না, সেটা মনে করো এক ধরনের সিক্রেট। তোমাকে অভিনন্দন, তোমার জন্য আমি খুব খুশি হয়েছি। আচ্ছা ভাই, একটা কাজ করো, তুমি যাও, আমার মধ্যে কিরকম একটা ভাব চলে আসছে, আমি একটা একটা ই লিখবো, কি জানি বলে একটা চিঠি লিখবো। চিঠি তো মনে হয় 50 নম্বরের কাছে লিখবেন না? বোকা ছেলের সহজ কোশ্চেনগুলো উত্তর দেবো কি? হ্যাঁ শোনো, যে জিনিস ধরা যায় সেটারে আবার না আয়না দিয়ে দেখার দরকার ঠিকই। যাও তো ভাই, যাও এই কারো। হ্যাঁ তুমি বলতে পারো, তুমি জ্ঞানী আছো। আচ্ছা বলো তো ভাই, এই নবাবের স্ত্রীকে কি বলে? মানে হচ্ছে কি, দুপুর থেকে আমার মাথা ট্যাম ট্যাম করতেছে, খুঁজে পাচ্ছিলাম না। এই যে যেমন ধরো যে রাজার স্ত্রীকে রানী বলে, এই রাজা মানে কিন্তু আঙ্গুর রাজা না, ওইরকম নবাবের স্ত্রী কি বলে বলো তো ভাই? নবাবের স্ত্রী? না না, নবাব নবাবের স্ত্রী বলে বেগম, বেগম হতে পারে বেগম। কাছে আসো ভাই, কিছু আসো না, কিছু না বলেন। এই
দাড়ি কাটলো কিসের জন্য? তুমি কলাম মানে আমরে মানে একটা অনেক বড় হেল্প করে ফেললে, মানে দুপুর থেকে এই নবাবের স্ত্রী কি হবে এটা খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা যাও, নবাবের পক্ষ থেকে তোমার একটা তোফা, আর এটা মনে করো যে বেগমের পক্ষ থেকে, না বেগমটা তোমার দেওয়া ঠিক হবে না। আচ্ছা ঘটনা হচ্ছে কি ভাই, এখন যাও তো, বড় একটু উপকার করে ফেললে। এই রাগে জাগে আরে তুমি কোথায়? চিঠি লিখবার জন্য বসে গিয়েছে, 50 নম্বর নাম সাবা হয়ে গেছে, ওই একদম চিঠি লেখা আসছে, ওই চিঠিপত্র সব আমি সিরে ফার্টিফাইড করে ফেলব। মানে উত্তেজিত হবেন না, উত্তেজিত হলে কোনো লাভ নেই। আপনি কাগজের চিঠি সিরে কি হবে? আপনি গান শুনেন, কাগজে লেখো নাম কাগজ সিরে যাবে, পাথরে লেখো নাম পাথর খয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। যদি বুঝতে পারছেন, ইতিমধ্যে আপনার সোনালীর নাম যদি তার হৃদয়ের মধ্যে লেখা হয়ে যায়, সে নাম আপনি কেবা করে মুছবেন? অবশ্য সে তার নাম দিয়েছে বেগম। রসের কথা কলি হলো, আমার রানীর নামটা এই রাজার হৃদয়ে যেভাবে সন্ন্যাক করে লেখা আছে, এটা তো বহু বছর আগের কথা, এটা তো তুমি ভালো করে জানো মাসুদ। দরকার হলে পরে ওই মাইজাবের নামটা রানীর হৃদয় থেকে কাইটে কাইটে ফানা ফানা করে টুকরো করে রানীর নামটা মুছে ফেলবো। এই মশলাতে যাবেন না, সাথে থাকিয়ে থাকে তিনদিন ধরে আমি মেন্টাল আমি কেন তো কোনো অন্যায় অন্যায় কোনো কাজ আমি কখনো করিনি, করতে যাবো না। সত্যি ভাই, আমি একটা কাজের মধ্যে আছি, সেইটা কি কাজ এই মুহূর্তে তোকে আমি করবার চাচ্ছি না, ঠিক আছে না? তুই যা তো ভাই, আমি একটু ধুনের মধ্যে আছি, এই আমি তো তোকে জানি, তুই তো গেটার হয়ে যাচ্ছে ভাই, যা যা তুই না করলে কি হবে আমি কিন্তু ভালো করে জানি, তুই কার কাছে চিঠি লিখতেছ? জেনেই যখন ফেলেছিস তাহলে এসব কোশ্চেন করে আমার বিব্রত করতেছিস কেন রে ভাই? সি 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 মাইজা, তুই তো নিচে নামতে পারো, এই মুখের মতো কথা বলিস না রে ভাই। এই চিঠি লিখে কে কোন নিচে নেমেছে আমার বলতো? এই শিক্ষা তোর কে দিয়েছে বলতো রে ভাই? তুই কোনো নর্মাল চিঠি লিখতেছ না? নবাব কখনো নর্মাল কিছু করে না, নর্মাল যেটা করতেছে সাধারণ মানুষ করে। নবাব নবাব একটা প্রেম পত্র লিখতেছে, ধাতুরে ভাই আমার নিষ্ঠা করিস না, এই তোর সাথে তর্কাতর্ক করবে যে আমার যেটা ভাব ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ধাতুরে ভাই তোর বাপ আমি ছুটাচ্ছি না ভাই, যা ভাই তোর প্রেম পত্র লেখার বয়স উঠে এসেছে না, যার তার কাছে চিঠি লিখলে হয় কেন? তুই একটা পার্মানেন্ট পাগল, সে বিষয়ে তো কোনো সন্দেহ আছে? মানুষের কি কিরকম করে মানুষের ক্ষতি করিস, একই বিলবিল কি করিস আমার কথা ভাবটা নষ্ট করে দিল, এত দিল তো এখন ভাবটা শেষ করে, এ তারটা খুঁজে পাই। আয় আয়।
তোমার মতো বয়স্ক আজারি কথা কষ জায়গা পাও না, তাই নে? সারা বাড়ির মানুষ গোস্ত খাইলো, একই গোস্ত, কারোর কিচ্ছু হলো না। আর উনার পেট খারাপ হয়েছে, আর সাথে সাথে উনি বানা ফেলাইলো, গরু বয়স্ক আছিল, সিদ্ধ হয় নাই। আসে কলো একটা কি শোনো, তাবিজ কবজ ছাড়াই কিন্তু কাম হয়ে যাচ্ছে। কি কাম হয়ে যাচ্ছে? আরে তোমার মেজো ভাইয়ের কথা করছি। কি হয়েছে মেজো ভাইয়ের? প্রেম, প্রেম হয়ে গেছে, তাবিজ কবজ ছাড়াই প্রেম হয়ে গেছে। তুমি একটা বুকার মতো কথা বলো, মেজো ভাইয়ের প্রেম হতে কোন দিন তাবিজ লাগিছে? একটা করে শেষ হয়, মিন্টালে যায়, আবার এসে আর একটা করে হয়। আমি তোমার কাছ থেকে তাবিজ চাইছি, হিট খায় যেন মিন্টালে না যায় সেজন্য। শোনো, তোমার মেজো ভাই তোমার ছোট ভাইয়ের প্রেমের উপর ওভারটাম করেছে, তাবিজ জানো তা না। কি রকম একটা ঘুরা পেঁচা কথা করছে, আমি তো বুঝতেছি না কার কথা করছে তুমি। সোনালি, সোনালি ঠিক ধরেছো, ঠিক ধরেছো। শোনো, তোমার ছোট ভাইয়ের সোনালি মানে রানী তোমার মেজো ভাইয়ের বেগম হয়ে 50 নম্বরের লিস্টে উঠে গেছে। এমন চিন্তা করি না, তাবিজ কবজ করি, তোমার মেজো ভাইয়ের হিট ঠেকাইতে গেলি তো তোমার ছোট ভাই মেন্টাল নিতে হবে। সেবা করি কি করবা কোন কথাটা বুঝিলাম মা। কি শুনতেছি আমি? হ্যাঁ সত্য বলতেছি, একটু বাড়িতে তোমার কাছে যে প্রেম প্রীতি বিষয়ে শিক্ষা না লাগবে আমার, শিক্ষা না লাগবে। শোনো এখন কথা কই, এই প্রেমের বিষয়ে ধনী গরিব, উঁচা নিচা, মোটা লম্বা, চিকনা ফর্সা, এরকম কোনো ভেদাভেদ নাই। কেন গান খান শোনো নাই যে পিরিতে মজিলে মন কি বাসে কি বাদন পিরিতি, শোনো নাই? না শুনি নাই। তা শুনবা কোন থেকে, তা শুনবা কোন থেকে? সারাক্ষণ তো ভালোবাসি ভালোবাসি কিন্তু পাগল হয়ে গেল, কিন্তু প্রেম বিষয়ে কিছু জানতেছ না। আচ্ছা ঠিক আছে, সবকিছু মানলাম তোমার কথা, প্রেমের মধ্যে জুনিয়র সিনিয়র কালো ফসা মোটা চিকনা কোনো কিছুই ভেদাভেদ নাই, কিন্তু সে হচ্ছে তোমার রাজার গার্লফ্রেন্ড। এই রাজার গার্লফ্রেন্ড জন্য যে নবাবের গার্লফ্রেন্ড হতে পারবে না, এই এমন কথা, এমন কথা কোনো বই পুস্তকে লেখা আছে? তাকে এনে দাও, আমি খুলে পড়ি, দাও। শোনো এখন কথা কই, রাজা তাকে ভালোবেসে নাম দিয়েছিল রানী, আর আমি আমি নবাব হিসাবে তার নাম দিয়েছে বেগম। ওই নাম জানি কি ম্যাডাম? সোনালি, এলো সোনালি বেগম। আর সোনালি বেগম হবে না রাজা হবে, এই সোনালি ব্যাপার, এর মাঝখানে তুমি বাদ ঢুকেছো কিসের জন্য? এই সিটা তো আমি আপনাকে দিব না নবাব সাহেব, এটা আমি রাজাকে দিব। এই তুমি কিলাম বেশি বাড়াবাড়ি করতে চাও, বেশি বাড়াবাড়ি করতে চাও? শোনো তো এখন কথা কই, এটা হচ্ছে আমার এই 50 নাম্বার প্রেম, 50 নাম্বার, এর মধ্যে তুমি আসতে পারবে না, এত অহংকার কিসের? এই সিটি দাও। এই সিটি? হ্যাঁ সিটি নি বাবা, দাও সিটি দাও। নো সিটি দাও গেলাম। নো নো সিটি দাও।
তোর মাতা সে কি রে কর, এখন আমি তোরে যে কথাটা কব, যে কামটা দেব, ঘুণা করেও কারোর সঙ্গে কোনো কথা বলবি না ভাই। আবার কি কোনো চিঠি লিখেছেন নাকি, পৌঁছে দেওয়া লাগবি। তুই কথাটা জানলি কেমন করে, রাজা তোকে বলেছে? হ্যাঁ, আরে না না ভাই, আপনার হয়তো বা ভুল হয়ে গেছে। আপনি এর আগেও কম করে হলেও 10টি বার আমাকে দিয়ে এরকম করে কয়াইছিলেন, এখন চিঠিখানা দেন আর কার কাছে পৌঁছে দেওয়া লাগবে তার নামটা বলে দেন। আর প্রত্যেক ঘরের চিঠি আর এবারে চিঠি, আকাশ পাতাল বেশ কম, খবরদার এবারেটা কিন্তু আরো গোপনীয়। হ্যাঁ, কারোর সঙ্গে আলোচনা করা যাবে না, রাজার সঙ্গে তো নাই, ঠিক আছে? আচ্ছা সোনালিকে চিঠিটা দিবি। সোনালি, সোনালি বলে একদম দোমাটকে গেলি, কেন তোর চিঠি দিতে কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা না ভাই, আমার তো কোনো সমস্যা না ভাই। আমি বলছিলাম কি ভাই, আপনি তো তার সঙ্গে ডাইরেক্ট বসে কথাবার্তা বলেন ভাই, তাহলে চিঠি দেওয়ার কী দরকার? কি দরকার কি দরকার না তোর থেকে শুনতে হবে। হ্যাঁ, তোরে যেটা বললাম সে কামটা কর, আর সুযোগ পেলে উত্তর কখন দেবে জিজ্ঞেস করে আসবে, ঠিক আছে? খুলে আবার পড়ার চেষ্টা করিস না, ঠিক আছে? সি 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 মেজো ভাই, আমি কোনো দিন এরকম দুই নম্বর কাজ করেছি ভাই। আর তোর মা কিসেন না, বন্ধ যেহেতু পাচ্ছিস আর খুলে বলার দরকার কি, যা টাইম নষ্ট করিস না। আমার নাম তো সুলতানা না, মেজো ভাই, ছোট ভাই, কোনে তোরা? আসি দেখে বড় ভাই মারিয়ে রক্তের গন্ধ পাওয়া দিছে। আগে তুই ঠিক করে বলতেছিস কে, চুপ করে থাক, তোর কিচ্ছু করা লাগবে না, আগে আমাকে একটু পানি দে। কিচ্ছু করা লাগবে না তাই না? হ্যাঁ, দেবদাস হইছু, চণ্ডীদাস হইছু, দিনই দুপুরে তোকে মার্ডার করেছে আর তুই কচ্ছু কিচ্ছু করা লাগবে না? এরপর যখন বাড়ির উপরে এসে ম্যাটার করে দিয়ে যাবি তখন কি করবো তুই? আমি বুঝতেছি তো, জামাই বউ দুইজন মিলে তো মারিছে, আরে মানুষে কি মানুষ এরকম করে মারে, কত রাখতো রে। আমি পয়লা দিনে কয়েছিলাম এই ঘটনা ঘটবার পারে, ওই মেন্টালে কোনো বিশ্বাস নেই, আজকে কিন্তু সেই ধরনের একটা ঘটনা ঘটে গেল। কিন্তু কত বড় নির্লজ্জ হতে পারে আমার ভাই, সে ভালো করে জানে তোমার সঙ্গে আমার একটা প্রেম ভালোবাসার সম্পর্ক আছে, তারপরও এটা জানা সত্ত্ব সে তোমার প্রেমের চিঠি দেয়। চিঠিখানা আমাকে দাও। তুমি এই চিঠি পড়বে চাও? অসুবিধে কি,
তোমার ভাই আমার একখান চিঠি লিখিছে, কি লিখিছে সেটা আমার পড়ে দেখা উচিত না? বিশ্বাস কর কি কব আমি, আমার মাইজা ভাই তোমাকে চিঠি লিখেছে এই কথা জানার পর সাথে সাথে আমার মাথা গরম হয়ে গেছিল। এখন এই চিঠি তুমি পরিবেশেছ, এইটা শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে আমার মাইজা ভাই জিরাস আসছিল সেটা এখন পূরণ হয়ে গেল রে। আজ এটা কথা কই না তো, তোমার কি মনে হয় চিঠিটা পড়ে আমি তার প্রেমে পড়ে যাব? বোঝো না কেন, চিঠিটা দিয়ে তো সে শুধু ক্ষান্ত হবে না, আমার সাথে চিঠির বিষয় নিয়ে কথা বলতে আসবে। আমি যদি চিঠিটা না পড়ি তাহলে আমি তার জবাব দেবো কি করে বলো? সিটিটা আমার দাও। তার আগে একটা জিনিস করা লাগবে রানী, এই সিটি কান পরিবার আগে তার প্রতি উত্তরে মনে করে যে একটা রিফিউজ লেটার লিখে দেয়া লাগবে, যাতে করে আমার মাইজা ভাই ওই সিটি পড়ে হিট খায়ে আবার মেন্টালের দিকে রওনা হয়ে যায়। ইয়াল্লাহ, ও মাই গড, আমি তো নিজে ভুলে গেছি, এই সিটিটা আমার নিজের একবার পড়া দরকার, তা নাহলে আমি বুঝবো কি করে মাইজা ভাই কি কি প্রেমের কথা লিখেছে। ওয়াল্লাহ, তোমার বড় ভাই প্রেমের চিঠি তুমি পড়বে কেন, লজ্জা করে না তোমার? আচ্ছা জানো আমার কি মনে হয়, আমার মনে হয় মাইজে ভাই এর মধ্যে তার মেন্টালের কথাই লিখে পাঠাইছে। ও খোদা, তাই যেন হয়, তাই যেন হয় খোদা, জানি না কিন্তু মেন্টালের তো কোনো বিশ্বাস নেই, এটা তো মানা লাগবে, পাগল কখন কি করে ফেলায় এটা তো আমাদেরই কথা যে তার খবর আমরা কেউ জানি নে। এই কথাটা তোমারে কিভাবে কই, তুমি আর কি মনে করো মাসুদ? না না ভাই, আপনি খোলা মনে দ্বিধাহীন ভাবে আপনার মনের কথাগুলি আমাকে কবার পারেন কই ফেলা। মানে কথাটা যে তোমার কব, মানে এই কটা চিন্তা করে আমার কিরকম যেন হাত পা কাঁপতেছে, মানে বুকের ভিতরে একদম ধরবার করতেছে মাসুদ। হয়েছে কি মেজু ভাই, পহলা প্রেম, পহলা প্রেমের অনুভূতিটা এমনই হয় বুঝতে পারছেন? পহলা প্রেম মানে এটা তো আমার 50 নম্বর প্রেম রে ভাই। সেটা হবে পারে, 50 নম্বর হবে পারে, কিন্তু প্রেমের ইতিহাসে প্রত্যেকটা প্রেমী নতুন, প্রত্যেকটা প্রেমী প্রথম, সেই হিসাবে আপনার অনুভূতিটা পয়লা প্রেমের মতো নেই। তুই তো ফাইন করে কথা কর মাসুদ, এই প্রেম বিষয়ে তো ফাইন করে কথা, তুমি হলো প্রেমের বুদ্ধিজীবী। হ্যাঁ, এই উপাধিটা আমাকে দিয়েছেন, আমি তার জন্য কোনো আপত্তি করব না, তবে আপনাকে আমি কবার পারি, মানে প্রেমের ইতিহাসে প্রত্যেকটা প্রেমের মিলন হচ্ছে প্রেমের দাহিন পরিসমাপ্তি শেষ, আর প্রেমে বিরহ হচ্ছে প্রেম দীর্ঘসেবী হওয়া, যেমন একটা কথাই বলে বিপ্লব দীর্ঘসেবী হোক। তবে আপনাকে আমি, আপনাকে আমি মেজু ভাই স্যালুট করি, আপনি প্রেমকে দীর্ঘসেবী করে চলেছেন। কথাটা খুব দায়ে বলেছো ভাই, কিন্তু এবার আমি এটার দিয়ে এন্ড করবার চাই, বয়স তো মেলা হয়ে গেল, তোমার সেজন্য একটু স্মরণাপন্ন চাই ভাই। বুঝতে পারছি। আচ্ছা ওই সিটিখান কি ঠিকমতো পৌঁছে গেছে নাকি? সেটা আমি তোমাকে একদম ওপেন করে খুলে বলতে পারবো না, তুমি অনুমান করে বুঝে নাও। বুঝতে পারছি। ঠিক আছে, আপনার এই সিক্রেট মানে গোপনীয় বিষয়টা সম্পর্কে আর কিছু না জিজ্ঞেস করলাম। আচ্ছা বাবা, ভালো কথা মেজু ভাই, আমি মানে আমি এখানে এসেছি, মানে আপনি আমাকে ডাকেছেন কি জানেন, আপনাকে সহযোগিতা কেমন করে করতে পারি সেটা বলেন ভাই। ঘটনা তুমি তো তাবিজ কবজ বেশ ভালো জানো, মানে তুমি তো তাবিজ কবজ করি আমার বোন সুলতানের বিয়ে করেছো, ওই তাবিজ কবজটা একটা সাইরে ভাই। আচ্ছা মেজু ভাই, আপনি কি বিশ্বাস করেন যে আমি আপনার অনেক তাবিজ কবজ দিয়ে মানে মন জয় করেছি? হ্যাঁ বিশ্বাস করি তো, মানে আমার বল শুনতে না, এ সবসময় তো বলে যে তুমি আমাকে তাবিজ কবজ দিয়ে করেছো, নাহলে তোমার মতো এরকম ফালতু চেহারার একটা ফালতু ছেলের সাথে আমার প্রেম হয়, এটা তো সুলতানা সবসময় বলতেইছে। ভাইরে আমি জানি তুমি এটা করেছো, এটা একটা বিশ্বাস, কথা আছে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভাইরে ওই তাবিজটা আমার লাগবে রে ভাই, ওই তাবিজটা যেটা দিয়ে তুমি যে মানে আমার বোনরে কাবু করেছিলে ওই তাবিজটা আমার লাগবে রে ভাই। ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম, তাবিজের ব্যবস্থা করতেছি, তবে আপনাকে গেতার্থে একটা কথা বলি দিই। কবাই কব, আমি কিন্তু তাবিজ কবজ দিয়ে আপনার মনের মন জয় করিনি, সাচ্চা দিলের ভালোবাসি
তার মন জোর করছি। আমিও সচ্চা দিলে ভালোবাসায় মনটা জয় করবো। তাহলে তুমি তো থাকলো না, হাতে থাকলো ভাই, একটু সহযোগিতা করো। বয়স হয়ে গেছে তো, আমি একটা এনকোয়ার চাই, একটু হেল্প করো। বুঝতে পারছো আমি যদি ওই আমিনুদ্দিক দুরুস্ত না করেছি তাহলে আমি তোর বোন না। কল্যাণ তো তোর কিচ্ছু করা লাগবে না, বিষয়টা নিয়ে আমার বুঝবে দে। হয় তুই তো বুঝতেছু, জন্ম ভরায় তুই বুঝতেছু কি একটা প্রেম করে হিট খাইছু, তারপরে দেবদাস হয়ে সারা জীবন বিয়ে শাদী না করে বসে রয়েছি। তুই আমাকে একটা কথা কত বড় ভাই, আমিনুদ্দির বউ কি বিশ্ব সুন্দরী আছিল? এইখানে খারাপ খারাপ ডাক্তার মারা সব সব তাতে চল চলে আমি কখনোই পছন্দ করি না। কিন্তু আমি তো তোমাকে পছন্দ করি নবাব, আমি সত্যি তোমার অনেক পছন্দ করি। প্লিজ আমার হাতটা ধরে হাত পর বলো না, আই লাভ ইউ, আই লাভ ইউ নন্দিতা। অসম্ভব অসম্ভব, কেউ যদি আমার বুকের উপর আমার বুকের উপর রাইফেল ঠেকে কয় আমি তাও কব না যে আই লাভ ইউ নন্দিতা। এই যে বলছো, এই যে এই যে বলছো বলছো না 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 এক্ষুনি বললাম আই লাভ ইউ নন্দিতা। উফ, আমার জানে শান্তি হয়ে গেল। এই যে এই যে কথা বলে না এই যে আমি কি কথা, সেই যে ফ্যান এই যে কভার বাইশ কথা সব আমি বলছি, আমি কভার দিতে চাই। তুমি আমারে বলছো আই লাভ ইউ নন্দিতা, তুমি আমারে বলছো আই লাভ ইউ, তুমি আমারে বলছো আই লাভ ইউ নন্দিতা। দেখতেছি
যতই আই লাভ ইউ আই লাভ ইউ কবিতা কও, তোমাকে কইলাম আই লাভ ইউ কও না। আই লাভ ইউ আমি কব এমন একজনকে, তার কিন্তু কি যেন একটা ছোট্ট একটা ই আছে, তার নামে পাইলে হলো এস দিয়া। হ্যাঁ বলবো না, সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় যত খাটি, সোনালি আমার সোনা। নাম তো কেমন হলো, কথা বলবো না বলবো না বলবো না রে, কথা বলবো না আর তার নাম বলবো না। কি কব আমি, এদিকে বড় ভাই হচ্ছে আরেক কাটি সরেশ, সে মনে করে যে বুড়ো বয়সে প্রেম করে সবকিছু ধামাচামা দিয়ে সে ওই প্রেমের উপর মনে করে যে একটা ধূপকাঠি জ্বালে সমাধি করছে। কি কব আমি, আবার আমার কাছে আইসে সে আমাকে আবার সান্ত্বনা দিয়ে করছে, কোনো টেনশন করিস রে খোকা, আমি কি কব। বুঝতে পারছি বুঝতে পারছি, ভালোবাসার মানুষে হারায়ে আপনি প্রায় উদ্ভ্রান্তের পর্যায়ে চলে গিয়েছেন, সে বিষয়ে কি তোমার কোনো সন্দেহ আছে? না কোনো সন্দেহ নেই, এটা স্বাভাবিক, প্রেম মানে না বাধা, আমি বুঝি। তবে ছোট ভাই আপনি আমাকে বিশ্বাস করবার পারেন, আপনার বোন এবং বড় ভাইয়ের মতো গয়রা উপদেশ আমি আপনাকে দেব না। তুমি একজন ভালোবাসার মানুষ হয়ে কি ধরনের প্রশ্ন করতেছো মাসুদ? তুমি যদি আমার জায়গা হয়ে চিন্তা করতে তাহলে পর আমি একটা কিছু কথাম, আমার কি এরকম করে চিন্তা করা উচিত না? আমার কি এরকম ভাঙে পড়া উচিত না? এটাই কি স্বাভাবিক না? ছোট ভাই আমাকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আমি আপনাক আমার জীবনের অভিজ্ঞতা থেকে কব, না না ভাঙে পড়া উচিত না। তাহলে পরে আমার কি করা উচিত মাসু? আমার রানী মাইজাবাই যখন বিয়ে করে নিয়ে আসবে তখন তাগের উদ্দেশ্যে কাঁচা ফুল দিয়ে বাসনঘর সাজাই তাদের কি বরণ করে নিয়ে আমার বাংলা ছবির ওই গানটা গাওয়া উচিত, এই মধুর গনে মনের চন্দনে ফুল এসে আমার নাকি আগুন দিয়ে যাবি, কত সাধনায় এমন ভাগ্য মেলে। ইডা ছোটরাই কিছু মনে করবেন না, আপনাকে তিন ভাইয়ের মাঝে মধ্যে মেন্টালে যাওয়া উচিত, আপনাকে মাথার অবস্থা তিনজনেরই ঠিক না, বুঝতে পারছেন? আরে ভাই আপনি আপনার রানী মেজু ভাইয়ের বউ হিসেবে কল্পনা করতেছেন, অথচ নিজের বউ হিসেবে কি জন্য কল্পনা করতে পারতেছেন না? তাক যদি আপনি বিয়ে করে ঘরে নিয়ে আসেন তাহলে পরে এক ডিলে সব প্রকৃত মইরে সাবা হয়ে যায়। সেটা কি সম্ভব মাসু? কিসের জন্য সম্ভব হবে না ছোট ভাই, কিসের জন্য সম্ভব হবে না? এদিকে আসেন। বুঝতে পারছেন? আরে আপনি যখন রানিক বিয়ে করে নিয়ে আসবেন নিজের ঘরে নিয়ে আসবেন, ওদিকে মনে করেন তাদের হিটে মেজু ভাই মেন্টালে চলে যাবে, সাপ অমূল্য লাঠিও ভাঙল না, বুঝতে পারছেন? আগে দিচ্ছেন না একই বড় ভাই, কি অবস্থা কদিনই আমিনুদ্দিনের কি অবস্থা, হাসপাতালে যে নিয়ে গেছো সে কি শ্মশান লাশ হয়ে আছে নাকি, মানে ওর উপরে বাইস আছে কোনটা কদিনই? এখন মোটামুটি ভালো, ডাক্তার অবশ্য করছিল যে হাসপাতালে নিতে দেরি করলি বাঁচাটা করে। তো কি কারণে তুমি তাড়াতাড়ি অফ নিতে গেলে কদিনই? সে যদি মইরে গুতুম লাশ হয়ে থাকতো তাহলে পরে তোমার লাভ হতো না। বড় ভাইয়ের কাছ থেকে প্রেম বিষয়ক আপনার অনেক কিছু শেখার আছে, বুঝতে পারছেন? তুমি কি না এইসব কি করতে চাও, কি কি করতে চাও? সভা তোমার বলছিলাম না আমি তোমার বেগম হবই। এই
কিসের বেগম? হ্যাঁ কিসের বেগম? কেডা তোমার কবুল করে বিয়ে করেছে কেডা? তুমি এইসব করে না বললাম, এইসব করে না আমার কিন্তু লিপস্টিক লেগে যাবে, এটা ঝামেলা হয়ে যাবে। তোমার কি কিছু মনে নাই? তুমি আমারে কবুল করে বিয়ে করছো, তুমি বলছো তুমি নবাব, আমি তোমার বেগম, তোমার মনে নাই? আমার কিন্তু সাক্ষী আছে। সাক্ষী আছে না? এই সাক্ষীটাকে আমার সামনে এসে খাড়া করাও, সামনে খাড়া করাও, তারপর দেখবো না করো না। এই লাল শাড়ি পরে বললেই কিন্তু বেগম হওয়া যায় না, ঠিক আছে? খাড়া করাও। আমার কিন্তু এটা পয়লা, আমার কিন্তু কোনোদিন এসব করিনি। আমার কিন্তু কেন ক্ষতি আছে? আমার শিশু দেখতেছে। আল্লাহ মহান, এই জন্য তোকে আল্লাহ ভাববা। আল্লাহ রে, তুই বেঁচে গেছে, বালিশটা উল্টে আনি, নাহলে আবার এসে স্বপ্ন দেখতে পারবি। এরপর থেকে ঘর বন্দুক দে শুভ। আল্লাহ, বাজে স্বপ্ন দেখা না। এত কিছু ঘটে গেছে, আমার একটু জানালে কি হতে হয়? আমরা তো জানতাম না, আর দণ্ডিতাও আগে কিছু কয় নাই। হায় কপাল, অথচ আমরা ভাবিছি এতদিন হয়তো বিয়ে শাদী হয়। বহু চেষ্টা করেছিলাম, রাজি হইলে না। আচ্ছা, আমার আবার তাড়াতাড়ি ফিরে যাওয়া লাগবে। আমি কেলাম মাসুদরে পাঠাইছি একটা, মনে কর যে তাবিজ আনতে, ঠিক আছে না? মেজো ভাই, তোর জন্য একটা দুঃসংবাদ আছে, অবশ্যই এটা তোর জন্য খুব সুসংবাদ হবে পারে। কি হয়েছে গেদি? কান্দস কে? হ্যাঁ, বন্দিতা ভাবির অবস্থা ভালো না, ডাক্তার আসা ছাড়ে দিছে, সে এখন মৃত্যু পথে যাচ্ছে। তোকে এক নজর দেখতে চাইছে। তোমার মধ্যে কি আছে নবাব, এত অবহেলা, এত অপমান? তবুও কোনোদিন তোমার প্রতি আমার ভালোবাসা কমে নাই। তুমি আমাকে যতই আঘাত করো, তোমার প্রতি ভালোবাসার টান আমার ততই বেড়ে যায়। তোমার সাথে কোনোদিন দেখা করবো না এই প্রতিজ্ঞা করে দূরে সরে আসছিলাম, কিন্তু আমার প্রতিজ্ঞা আমি রাখতে পারলাম না। পাহাড় সমান রোগ যন্ত্রণার মধ্যেও তোমার মুখটা মনে পড়ে, আর মনে পড়ার সাথে সাথে আমার সব ব্যথা আমি ভুলে যাই। বারবার মনে হইতেছে তোমারে যদি একটাবার দেখতে পারতাম, তাহলে আমি আমার সব যন্ত্রণা থেকে মুক্তি পাইতাম। হয়তো আর কোনোদিন এই ফরওয়ার্ড মেয়ে তোমাকে বিরক্ত করার সুযোগ পাবে না। ভালো থেকো। I don't know.
তাড়াতাড়ি কনে গেল আমি বধুবরণের ডালা ফুলিটা নিয়ে আসি আমি চলে যাইতেছি বাবা, হয়তো তোমার সাথে আর জীবনও দেখা হবে না। দেখা না হলে দেখা হবে না, আমি তো চাই না তোমার সঙ্গে আর দেখা হোক, কারণ আমার দেখার লিস্টে তুমি তো নেই। আচ্ছা ঠিক আছে, আমিও চেষ্টা করব আমার এই মুখ যেন তোমার সারা জীবনে না দেখতাম। কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে অভিশাপ দিয়ে যেতেছি, তুমি জীবনেও ভালোবাসা পাবা না, জীবনেও না। কারণ ভালোবাসা কি তুমি সেটা জানো না, তুমি চিনলাও না বুঝলাও না। তুমি কইলেই তো হবে না, তুমি অভিশাপ দিলেই তো সে অভিশাপটা লাগবে না। আর কইলে না যে ভালোবাসা চিনলে ভুল, আমি তো ভালোবাসা ভালো চিনি, সেই জন্যই তো মাঝে মাঝে মেন্টালি চলে যাই, আমি ভালোবাসার মধ্যেই থাকি। তোমারে একটা পাগলের গল্প বলি, একটা পাগল পরশ পাথরের সন্ধানে গলায় শিকড় লাগায় ঘুরে বেড়াইতো, যেখানে পাথর দেখতো পাথরটা ওই লোহার শিকলে শোয়াইতো আর ফালাই দিত। হঠাৎ একদিন ওর গলার শিকলের দিকে তাকায় দেখলো শিকলটা সোনা হয়ে গেছে, কিন্তু কোন পরশ পাথরের সোয়ায় ওটা শোনা হয়েছে, সেটা কই ফেলাইছে সেটা সে আর খুঁজে পাইল না। তোমার অবস্থাও এইরকম, তুমিও একদিন তোমার গলার শিকলের দিকে তাকায় দেখবা সেটা শোনা হয়ে গেছে, কিন্তু তখন তুমি আর আমার পাবা না, আমার খুঁজলেও তুমি পাবা না। সেই ভালোবাসার এত খোঁজ করো তুমি পাবা না।
আর দু একদিন দেরি হয়ে গেলে কিন্তু একদম গাফলিং হয়ে যেত, কারণ দু একদিনের ভিতরে আমাকে আবার মেলটালে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। মনে হচ্ছিল যে একদম লেটেস্ট একটা হিট খাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। আরে পরশপাথর আর খুঁজতেছি না, এই পরশপাথরটা পেয়ে গেছি। অনেক দেরি হয়ে গেছে বাবা। হোক কে দেরি, এ তো দেশে পাথর না পরশপাথর, পরশপাথর খুঁজতে একটু দেরি হয় নন্দিতে। হ্যাঁ তো পরশপাথরটা পেয়ে গেছি। একটুখানি তো সময় আছে, অতি হবে। এই তুমি না কইতে যে এক মুহূর্তের ভালোবাসা প্রেমহীন হাজার বছরের চেয়ে দামি, কইতে না আর চলবে? চোখের পানি মশো তো। তুমি আমার প্রথম প্রেমের দুষ্ট পাখিটি, মনের খাঁচায় তোমায় আমি বন্দি করেছি, লুকিয়ে লুকিয়ে আমি পড়বো চিঠি, তুমি হবে জীবন সঙ্গীটি। কিচ্ছু হবে না ওটা তো, কিচ্ছু হবে না, ইঞ্জেকশন বেশি লাগবে না, না ঠিক হয়ে যাবে না। এই হাসলেও তোমার লাগে অনেক ভালো হয়েছে, তুমি কিছু